আচ্ছা তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ফিগমা টু ওয়ার্ড প্রেস বেসিক্যালি ওকে সো ফিগমাটা কি ফিগমা হচ্ছে একটা ইউআই প্ল্যাটফর্ম আমি যদি ফিগমা ডট কম এ যাই ঠিক আছে বা আমি যদি ধরেন ফিগমা ডট কম একটা নতুন ইনকমের মধ্যে গেলাম তো যাওয়ার পরে দেখবেন যে একটা প্ল্যাটফর্ম ওপেন হয়েছে ধরেন যদি তো অফিসিয়াল ওয়েবসাইটে যাই এখানে প্রাইসিং থেকে শুরু করে সব দেখা যাচ্ছে সো এটা এটা একটা টুল এই টুলটা দিয়ে কি করে এই টুলটাতে ইউজার ইন্টারফেস বানানো ইউজার ইন্টারফেস ছাড়া আরো অনেক কিছু করা যায় যদি আপনি ধরেন করতে চান ওয়ার্ক ফ্লো রেডি করতে চান ঠিক আছে ফ্লো চার্ট রেডি রেডি করতে করতে চান চান ডায়াগ্রাম অনেক কিছুই করা পসিবল এই টুল দিয়ে তো এই টুল দিয়ে মোটামুটি ধরেন আপনি চাইলে যে কোনো কিছু করতে হবে বাট বেস নর্মালি যেটা এটা ফার্স্ট ইন্ট্রোডিউস হয় তখন এটা ইউজ করা হচ্ছে ইউআই ইন্টারফেস ইউজার ইন্টারফেস বা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ইউআই তো ধরেন এই যে একটা ওয়েবসাইট দেখতেছি বা ব্রাউজ স্ক্রল করতেছি এই যে অনেক কিছু দেখতেছি চেঞ্জেস গুলো এগুলো ডিরেক্টলি ওয়ার্ড প্রেস বলেন উইক্স বলেন বা কোড করে বলেন ডিরেক্টলি বানানো হয় না কিভাবে বানানো হয় আগে এটা লেআউটের ডিজাইন করা হয় যে আমার যে ওয়েবসাইটটা বানানো হবে দেখতে কেমন হবে ওটা ডিজাইন কেমন হবে কোথায় কি থাকবে আগের থেকে এটা প্ল্যানিং করা হয় ওয়ার ফ্রেম আকারে ওয়ার ফ্রেম থেকে পরে গিয়ে ডিজাইন করা হয় ওয়ার ফ্রেম বলতে বোঝাচ্ছি হচ্ছে জাস্ট একটা ধারণা ঠিক আছে যে আমার ওয়েবসাইটটা কেমন হওয়া উচিত সো ওয়ার ফ্রেম এর জন্য আমরা একটা সাজেশন দিতে পারি আপনাদেরকে ধরেন এআই একটা হচ্ছে রিলুমি একটা এআই রিলুমি না রিলুম কি সেটা হবে তো এই যে ওয়েবসাইটের এর যে এখান থেকে ওয়ার ফ্রেম করতে পারি মানে ধরুন আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট বানাবেন আর ওয়েবসাইট বানানোর জন্য আমাদের যে স্টার্টিংটা ওরা সেটা আমাদের দিয়ে দেয় ওকে সো ফ্রি তে আসলে এত কিছু করা যায় না বাট যা যায় মোর দিনে না স্টার্ট ফর ফ্রি দেই জাস্ট ওদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আছে এখানে আমাকে বলতে হচ্ছে একটা অ্যাকাউন্ট লগ ইন অপশন আছে কি আচ্ছা এটা আমি দেখাই যে এটা ইম্পর্টেন্ট আমি একটু একটা অ্যাকাউন্ট তৈরি করে করি আমি এটা আমার কিছু চিন্তা করি আমার কথা ওকে সো এখানে আমি একটা ফ্রি অ্যাকাউন্ট আপনারা তৈরি করে দিবেন আচ্ছা এটা আমি জাস্ট একটা টেস্ট পারপাসে করছিলাম তো এটা দিয়ে অনেক কিছু করা যায় বেসিক্যালি এটা আবার পিম কানেক্ট করা যায় যাই হোক সো আমরা মেইনলি এটা একটা ডেমনস্ট্রেশন দেখবো যে জিনিসগুলো কিভাবে কাজ করে তো ফিগমা হচ্ছে একটা টুল আর এটা হচ্ছে একটা টুল আর রিলোমি ইয়াই যেটা এটা একটা টুল এই টুলগুলো আসলে মেইনলি কি কাজে ব্যবহার করা হয় তো অনেক সময় ক্লায়েন্টের প্রজেক্ট করতে না আমাদের অনেক সময় আইডিয়া থাকে না যে ওয়েবসাইট কেমন হওয়া উচিত তখন এখান থেকে আমরা সাইট ম্যাপ বা একটা ওভারভিউ রেডি করতে পারে ফর এক্সাম্পল নিউ প্রজেক্টে ক্লিক করলাম আচ্ছা ওকে আপডেট প্ল্যান বলতেছে কাজ করে ওটা করে রিমুভ করে দিই রিমুভ করে দেখুন ট্রাই করে দেখি পার্সোনাল আচ্ছা দেখি আমরা ট্রাই করি নিউ প্রজেক্ট এখন হচ্ছে মানে প্রিতে একটাই করা যায় আর কি তাই হোক সো ওয়েলকাম টু সাইট গুলো আমি স্টার্ট বিল্ডিং ক্লিক করি দেখেন এখান থেকে হচ্ছে আমাকে সাইট ম্যাপ তারা জেনারেট করে দিবে ফর এক্সাম্পল আমি এখানে একটা প্রম্প লিখবো এক্সাম্পল দিয়ে ট্রাই এন এক্সাম্পল ঠিক আছে আমি এখানে ক্লিক করি তো এটা হচ্ছে একটা ক্লাউডিফাই ইজ এ ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রোডাক্ট কারণ একটা প্রোডাক্ট আছে প্রোডাক্টের ওয়েবসাইট লাগবে ঠিক আছে তো এইভাবে সিম্প আমি করতে পারি ফর এক্সাম্পল আমাদের ক্ষেত্রে যদি বলি সাপোজ আমি একটা এটা হচ্ছে আমার এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স ইজ এ ইন্স্যুরেন্স কোম্পানি

লোকেশন সমস্যা নেই এই নিউ ইয়র্ক আর ওই আচ্ছা লস এঞ্জেলের সমস্যা নেই ফোকাস অন হোমস আচ্ছা আর এখান থেকে কিছু ইনফরমেশন দিতে পারি that delivers স্কেল up ডেলিভার না dilo chole asho সো আমি ধরেন কিছুটা লিখে দিলাম কোম্পানির ব্যাপারে ওরা আমাকে কতগুলো লাগবে আমি বললাম আমার এক থেকে পাঁচটা পেজ লাগবে আর কি ওয়েবসাইট এটা হচ্ছে আমার কোম্পানি ইনফরমেশন দিলাম ওরা ট্রাই করে ইনফরমেশন বেস করে একটা ওয়েবসাইট রেডি করবো আসলে সাইট ম্যাপ বেশি রেডি করে দিব আমাকে আমি যদি ক্লিক করি জেনারেট সাইট ম্যাপ তাহলে দেখেন আমাকে কি থাকা উচিত এই এই কোম্পানি এই ইনফরমেশন বা এই ইন্স্যুরেন্স কোম্পানির জন্য তো মোটামুটি এইটুকু ইনফরমেশন এনাফ তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমার ওয়েবসাইটে কি থাকা উচিত যেমন ওরা কিন্তু একটা আইডিয়া দিয়ে দিচ্ছে যেমন হচ্ছে আমার ন্যাভিগেশন ফুটার আর একটা একটা হিরো সেকশন যদি বানানো হোম পেজ যদি বানানো হয় এর মধ্যে হচ্ছে ন্যাভ বা হিরো সেকশন হিরো ফিচার সেকশন বেনিফিট লিস্ট ফিচার টেস্ট মনে সিটি ফুটার টান আর কিছু না যদি আমি এর মধ্যে কিছু অ্যাড করতে চাই আমি অ্যাড করতে পারি বা রিমুভ করে করতে পারি এরপর আরো একটা পেজ বানাই দিচ্ছে যেমন হচ্ছে অ্যাবাউটাস এরপর হচ্ছে সার্ভিস বিজনেস ইন্স্যুরেন্স পার্সোনাল ইন্স্যুরেন্স ওরা কিছু জাস্ট ভাগ করছে এখন যদি কারো আরো লাগে সে বানাই নিবে এটা আসলে তার নিজের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো এটা ক্লায়েন্ট বা হচ্ছে যে বানাবে তার উপর ডিপেন্ড করে তো এগুলো কি এগুলো হচ্ছে তাদের কিছুই না জাস্ট হচ্ছে খুব এখন ধরেন ক্লায়েন্টের সাথে আপনি কাজে বসছেন এখন ক্লায়েন্টকে একটা আইডিয়া দিতে হবে তার ওয়েবসাইট কি কি থাকতে পারে এখন স্টার্টিংয়ে অনেকে যারা অনেক হাতে কলমে করে আগে যারা হয়তো হাতে কলমে করতো হাতে একটা ড্র করলো স্কেচ দিয়ে এখন সেটা ক্লায়েন্টকে দেখায় যে তোমার ওয়েবসাইটে এই জিনিসগুলো থাকবে অথবা ডকুমেন্ট আপনি গুগল ডক্স বা গুগল শিটেও করতে পারেন তো যদি আপনি এভাবে একটা ওয়ার ফ্রেম তৈরি করতে পারেন এটা দেখতে আরো ফার বেটার মনে হয় তাই না যা তার তোর ওয়েবসাইটে এই সেকশনগুলো থাকবে হোম অ্যাবাউট পেজ থাকবে সার্ভিস বিজনেস এই জন্য থাকবে এখন আরো লাগে আমার কন্ট্যাক্ট পেজ থাকবে নাম দিলাম কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কি কি থাকতে পারে কন্ট্যাক্ট হচ্ছে আমার একটা ন্যাভিগেশন বার থাকবে আর হচ্ছে কন্ট্যাক্ট একটা হচ্ছে আমার ফুটার থাকবে ওকে এটা একটা ফুটার থাকবে এর মাঝে আমি যদি কিছু অ্যাড করতে চাই সেখানে হচ্ছে একটা কি লিখতে পারে হাউ ইট ওয়ার্ক কন্ট্যাক্ট ফর্ম থাকবে এটা কন্ট্যাক্ট সেকশন থাকবে দ্যাটস ইট হয়তো হলো না এটা হলো কন্ট্যাক্ট ফর্ম তখন সার্ভিস কি থাকবে এখানে আমি হয়তো ক্লায়েন্টকে বললাম এখানে হয়তো বা একটা সার্ভিসের ফিচার লিস্টগুলো থাকবে গুলো থাকবে তো আমি বললাম সার্ভিস আমার প্রাইসিং থাকতে পারে আর সার্ভিসে হয়তো বা আমার ক্লায়েন্টের টেস্ট মনে রাখলাম যাতে মানুষ প্রাইসিং দেওয়ার পর টেস্ট দেখতে পারে ঠিক আছে এই তো এরপর আমি বললাম যে এই ইনস্যুরেন্স এরপর ধরুন এটা আমার আমি আপাতত আমার লাগতো না আমি বললাম যেমন আমার ডিটেল লাগবে না ঠিক আছে আমার একটা সিঙ্গেল পেজ সবকিছু থাকবে

জুম কোনে ওকে রিসার্চ করে রিসার্চ করার মন পর মন হইল ওর এতগুলো পেজ দরকার আছে এই প্রত্যেক পেজে এই জিনিসগুলো থাকবে তার মানে ওর মধ্যে একটা আইডিয়া ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার ওয়েবসাইটে এই সেকশনগুলো থাকবে ডিজাইন কেমন হবে এটা তো পরের বিষয়ে আমি আসতেছি বা এটা কি হচ্ছে ওয়ার ফ্রেম ওয়ার ফ্রেম বলবো সাইট ম্যাম বলবো বেসিক্যালি মানে জাস্ট ইনফরমেশন এটা কারণ কি ওয়ার ফ্রেম বলো ওয়ার ফ্রেম বেসিক্যালি যেটা বলি সেটা হচ্ছে ওয়েবসাইটে ডাই দেখতে কেমন হবে মানে একটা জেনারেল আইডিয়া এখানে কিন্তু ওয়ার ফ্রেম অপশনটা অপশন ওয়ার ফ্রেমে ক্লিক করি এই দেখেন আমি যে হোম পেজটা বানাইছি এটারও বেস করে একটা তার ওয়াইফ্রম ডিজাইন করে দিচ্ছে আচ্ছা ওরা এটা কি বানাইছে আমি দেখতে যাচ্ছি এটা হচ্ছে আই গেস হেডার সেকশন মানে মেগা মেনু বেসিক্যালি ওরা একটা মেনু বানাইছে তারপর ওরা হচ্ছে একটা রেডি করতেছে অলরেডি এরপর সো আমার একটা ওয়াইফ্রম তো রেডি করে দিচ্ছে ওয়াইফ্রম মানে কি যে ওয়েবসাইটে কি কি থাকতে পারে একটা ন্যাভিগেশন থাকবে দেখেন লোগো ইন্স্যুরেন্স প্ল্যান ক্লেমস কন্ট্যাক্ট মডেল চেঞ্জ করতে পারো বাটন দিতে বাটন থাকলো এরপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকতে পারে কিছু লেখা এরপর পরে সেকশন হয়তো বা আরো কিছু লেখা ইনফরমেশন থাকলো এরপর বেনিফিটস এরপর টেস্টিমোনিয়াস একটা কল টু অ্যাকশন একটা ফুটার এখন এগুলো চাইলে আমি চেঞ্জ করতে পারি অপশন পথে কথা ক্লিক করি এই ওকে আর এখানে সাফল কম্পোনেন্স অপশন আছে যদি আমি চাই এখানে ওরা অনেক কিছু চেঞ্জ করে দিবে ওকে

এগুলো তারা মডার্ন মানে ওয়ার গুলো সাজেস্ট করে ঠিক আছে আমি বললাম হিরো থেকে তেমন থাকবে এরপর আমার এই সেকশনটা আমার এভাবে রাখবো না আমি বললাম এটা রিপ্লেস কম্পোনেন্ট আমার ক্লাইন্টের পরের সেকশন বা যেটা অ্যাবাউট সেকশন সেটা হয়তো বা আমি ডিফারেন্ট কিছু আসছে না ঠিক আছে এভাবে রাখবো ঠিক আছে আচ্ছা এরপর বললাম এরপর হয়তো হয়তো সার্ভিস সেকশন ফিচার সেকশন বেনিফিট সেকশন রিপ্লেস করে সার্চ করতে পারি সার্ভিস তো দেখেন ওরাকে সার্ভিস অপশন দিচ্ছে তাই না বক্স আকারে আছে অনেক অপশন গুলো তারা দিয়ে রাখছে এখানে যদি আসছে সার্ভিস ফিচার তো এগুলো একটু খাটলেই বুঝবেন ওরা রেডি লেআউট রেডি করে আসছে মানুষ জাস্ট ধরে ইউজ করবে এরকম বিষয়টা তো এখানে ইমেজ সহ আসছে ইমেজ ছাড়া আসছে আমি ধরেন এভাবে দিলাম সার্ভিস সেকশন ওকে তো কাস্টমার সেকশন আমি ভালো ভালো লাগে আপনি ক্লিক করে রিপ্লেস করতে পারবেন সেটা কি এটা ক্লায়েন্টকে আইডিয়া দেওয়ার জন্য তার ওয়েবসাইটটা কেমন হবে ওকে এটা হচ্ছে ওয়ার ফ্রেম বলে যে ক্লায়েন্টকে একটা ওভারভিউ দেওয়া তো যখন একটা মানুষ রিসার্চ করে ওয়েবসাইটে তারা কিন্তু ডিরেক্টলি ওয়েবসাইটে ওয়েবসাইটে ওয়ার্ডপেসে বানায় না বা কোড করে না কি করে এও রিসার্চ করে আগে সাইট মেম রেডি করে ওয়েবসাইটে কি থাকবে সাইটমেম রেডি হওয়ার পরে আগে এটা মানুষ হাত দিয়ে করতো হাতে করতে পারেন বা নোট দিয়ে মানে নোট দিয়ে করতে পারেন বা গুগলের অনেকগুলো অপশন আছে ড্র ডট আই ও আছে এক্সেল ডট ড্র আছে এরকম অনেক অপশন আছে ওইখানে আপনি নিজের হাতে বানাইতে পারেন এখানে রেডিমেড হয়ে গেছে অপশন তা এটা ওয়েবসাইটে টুলটা বানানো হয়েছে এই কাজের জন্য তো অনেক সময় নিজে বানানো অনেকগুলো অপশন বিভিন্ন টুল আছে ওগুলো ইউজ করতে পারে আর এখান থেকে ওয়ার ফ্রেম বানানো যায় এটা এটা সুবিধা হচ্ছে ওর রেডিমেড করে দিচ্ছে ম্যাক্সিমাম তোমার নিজের হাতে বানায় এটা তুমি ফিগমা দিয়ে নিজের হাতে বানায় তুমি দেখাই দেবে একটু পরে যে নিজে চাইলে পুরোটা বানাইতে পারবে তো এটাকে ওয়ার ফ্রেম বলে এটা কিন্তু অ্যাকচুয়াল ইউআই না ওয়ার ফ্রেম যেমন ওয়েবসাইটে দেখতে একটা আইডিয়া দেওয়া যেমন ওয়েবসাইট এমন হবে এরপর এইটা এখান থেকে কনভার্ট হয়ে আসে হচ্ছে ইউআই তে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা যেমন ওয়েবসাইট দেখতে কেমন হবে একদম এক্স্যাক্টলি এটাই আমি কোড করবো বা হচ্ছে এটাই আমি ওয়ার্ড বানাবো এটাকে আমি বলি হচ্ছে ইউআই বা ইউজার ইন্টারফেস বুঝতে পারছি এটা হচ্ছে আমাকে ডিরেক্টলি একটা এক্সপিরিয়েন্স দিবে যেমন ওয়েবসাইট পুরা দেখতে কেমন হবে এখানে যখন ক্লায়েন্ট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করবে দেন গিয়ে এটাকে ওয়ার্ডপ্রেসের বা অন্য কোনো প্ল্যাটফর্মে কনভার্ট করা এটা হচ্ছে এখন ওয়ে কি হবে ওয়েবসাইট বানানো হয় আমরা ডিরেক্টলি হয়তো অনেক কোর্ট করতে বসতে নর্মালি করি বাট যেগুলো বড় বড় কোম্পানি বা ধরেন যেগুলো হচ্ছে মিড লেভেলের কোম্পানি ওরা কি করে আগে ওয়ার ফ্রেম ডিজাইন করে ম্যাপ রেডি করে নোট ডাউন করে এরপর ইউআই রেডি করে দেন ওইখান থেকে গিয়ে এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে বা কনভার্ট করে বা কোড করে বানায় যে হওয়া দরকার হয় তার সফটওয়্যার বা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন যেটাই হোক কেন সো এটা হচ্ছে কি মানে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ কিভাবে ওয়েবসাইট রেডি করা হয় বুঝতেই পারতেছেন আগে সাইড পে বানানো হয় যেটা আমরা যেহেতু এটা একটা টুল ইউজ করছে আমাদের সময় কম লাগছে বা নর্মালি অনেকগুলো হাতে করে অনেক ক্ষেত্রে অনেকগুলো টুল অনেক এক্সপেন্সিভ হইতে পারে বিভিন্ন ক্ষেত্রে অনেক কাছে এটা আসলে কেনা কিনে না নর্মাল বিভিন্ন টুল আছে ফ্রি টুল ওগুলো দিয়ে হয়তো বা সে নিজের হাতে বানাই ফেলবে ফিগমা দিয়ে বানাইতে পারবে অনেকগুলো জিনিসটা হয়তো সময় বেশি লাগবে তো এইগুলা যারা এইগুলা কাজ হচ্ছে কার যারা হচ্ছে ইউআই নিয়ে কাজ করে ইউআই মানে কি যারা হচ্ছে এইসব ইউজার ইন্টারভিউ ডিজাইন করে ওকে তো যখন আপনি একটা ইউজার ইন্টারভিউ ডিজাইনের কাছে যাবেন সে আগে সবার আগে আপনি বানাবে বানিয়ে দিবে তার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে পরবর্তীতে সে আপনার যদি ওয়াইফ্রেন্ড পছন্দ হয় ইনিশিয়াল এটা ইনিশিয়াল ড্রাফ তারপর এখান থেকে ওটাতে ইমেজ বসাবে ছবি বসাবে কালার বসাবে ঠিক আছে এইভাবে ডিজাইন রেডি করবে ওকে তো এটাকে আমরা বলি হচ্ছে ইউআই বা ইউজার ইন্টারফেস বলি ওকে আচ্ছা তো ক্লায়েন্ট আপনাকে কি করবে এখন বলতে পারেন যে ভাই এগুলো আমি নিজে বানাবো কিনা বা আমি কি হয় পাবো এগুলো এগুলো আপনাদের কোয়েশন আসতেই পারে স্বাভাবিক তো এগুলো কিন্তু আপনি নিজে বানাবেন না এগুলো চাইলে নিজে বানাতে পারেন এটা হচ্ছে কি আলাদা প্ল্যাটফর্ম বা এটা ওয়েবের সাথে কানেক্টেড অনেকে আছে এই যে মোবাইল অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ দেখছে মেসেঞ্জার ইউজ করতে হচ্ছে এগুলো কি হয় বানা হয়েছে আগে এখানে ডিজাইন করা হয়েছে যে হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার এক্সপেরিয়েন্সটা কেমন হবে তারপর কি হচ্ছে এটা কোড করা হয়েছে তাই না তো এই বিষয়টা পুরোপুরি এমন আর কি তো এখন ওয়েব বলেন আর মোবাইল অ্যাপ্লিকেশন বলেন দুইটার জন্যই এখানে আগে ডিজাইনটা করা হয় এদেরকে বলা হচ্ছে হচ্ছে ইউএকিয়েন্স ওটা পুরো ডিফারেন্ট ফিল্ড ওটা ভ্যালু আরো বেশি ইউআই মানে আপনি ডিজাইন করবেন ঠিক আছে ডিজাইন করলেন ভালো কথা তাহলে ইউএক্স কি জিনিস আমি তো প্লে করি এখানে অপশন আছে প্লে করার আচ্ছা তো এই ধরেন আমি এইটা জিনিস প্লে করলাম দেখি তো ইউএস ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স মানে এই যে আপনি যে ওয়েবসাইটটা ইউজ করবেন এটার ফিলিংসটা আপনার কাছে কেমন ওকে এটা মোবাইলে হোক ডেস্কটপে হোক জিনিসগুলো পড়তে ক্লিয়ার কিনা ঠিক আছে জিনিসগুলো আমার কাছে রিডেবল কিনা ধর আমি ওয়েবসাইটে ল্যান্ড করলাম এখানে কিন্তু একদম আজে বাজে অনেক কিছু দিয়ে ভরা নাই মানে ওয়েবসাইট আসতে আমি বুঝতে পারতেছি যে আমার কোথায় কি করা লাগবে তো ইউ ইউএক্স বেসিক্যালি যারা রিসার্চ করে বা ইউএক্স নিয়ে যারা কাজ করে মানে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যারা কাজ করে তাদের বাইফটা থেকে ডিফারেন্ট ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনি যে ফেসবুকে প্রায় সময় দেখবেন যে ইন্টারফেস চেঞ্জ হয় আগে যখন ফেসবুকে ফার্স্ট মেসেঞ্জারে কথা বলতেন তখন দেখতেন যে কলের বাটন এক জায়গায় ছিল কল এন্ডিং এর বাটন এক জায়গায় ছিল কল রিসিভ করার বাটন এক জায়গায় ছিল তাই না এখন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করতে কারণ কি এটা ইউজার বিহেভিয়ার উপর চেঞ্জ করছে ইভেন গুগল যদি আমি এখানে লগ ইনের কথা বলি ধরেন আমি যদি সাইন আপ আচ্ছা আমি ক্লিক করি ধর আমি লগ ইন করবো সাপোজ আছে আমার অপশন নাই এই ধরেন সাইন ইন করবো এখানে ক্লিক করি এই দেখেন আগে কি এরকম ছিল আগে কিন্তু ছিল না আগে কি ছিল এটা বক্স আকারে ছিল বক্স এর মধ্যে হচ্ছে আমার অপশনটা ছিল তাহলে এটা এত লম্বা করছে কেন এখন এটা আসলে ওরা রিসার্চ করে হয়তো ইউজার বিহেভিয়ার বুঝছে জিনিসগুলো আমার কন্টেন্টগুলো এক পাশে রাখা বেটার আমার জিনিসগুলোকে সাইড করে আরেকটা পাশে রেখলে হয়তো বা ইউজার জন্য সুবিধা হবে ইউজার মানে কি আমরা আমরা যখন পড়বো বা যখন দেখবো তখন টাইপ করতে আমাদের হয়তো দেখতে আমার ফোকাস এখানে থাকলো আর যখন একটা কার্ড ওদের কথা যখন ওটা ফার্স্ট টাইম ইউএক্স নিয়ে কাজ করছে তখন দেখা গেছে কার্ড আকারে ভালো ছিল এখন দিন শেষে দেখলো আরো ইজি করা যায় কিনা তো ইউএক্স হচ্ছে কি মানে যতটা মানুষের জন্য ইজি করা যায় সেই যে ওয়েবসাইটে ইউজ করবে আমার মোবাইল অ্যাপ্লিকেশনটা অ্যাপসটা ইউজ করবে যতটা ইজি করা যায় এটা হচ্ছে তাদের কাজ এখন আমি হয়তোবা এখানে ইমেল দিলে পরবর্তী দিলে হয়তো দেখেন স্টেক স্টেপে গিয়ে সুন্দর একটা পাসওয়ার্ড দিচ্ছে আগে কি ছিল এক জায়গায় সব কিছু ছিল তাই না এখন কিন্তু দুই স্টেপে করছে কারণ কি জাস্ট ইউজের জন্য সহজ করার জন্য কাজটা তারা করছে এটা তারা রিসার্চ করে থাকেন ওরা রেগুলার বেসিস দেখে মানুষ কোথায় যে আটকায় যাচ্ছে এটা কি সব বয়সে মানুষ ইউজ করতে পারতেছে কিনা এগুলোর উপর ডিপেন্ড করে তারা রেগুলার বেসিস ইউজার চেঞ্জ করে আগে ইউএক্স তারপর ইউআই আই তে আসে কি আচ্ছা তো এটা গুলো আসলে একটা জাস্ট ছোট্ট একটা ডিটেল আমি বললাম কিভাবে কাজ করে তো সেম ভাবে আমাদের এখানেও দেখেন আমি ওয়েবসাইট আসলাম আসার পর ওরা যারা ইউএক্স নিয়ে কাজ করে তাদের টার্গেট হচ্ছে আমার ক্লায়েন্ট এই যে ওয়েবসাইটটা বানাইলাম এটার মেইন উদ্দেশ্যটা এটা পারপাসটা কি এটা বুঝতে হবে আমরা খালি ওয়েবসাইট বানাই যাই বাট কেন বানাই আমরা অনেকে হয়তো এটা নিয়ে পড়ালেখা করি না এই যে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বানাবে এটা একটা উদ্দেশ্য আছে না একটা পারপাস আছে না ওই পারপাসটাকে সার্ভ করেন হলো ইম্পর্টেন্ট এখন ধরেন হচ্ছে আমরা হয়তো অনেকে এটা খেয়াল করি না যারা হচ্ছে অত গ্রোয়িং স্টেজে বা ইনিশিয়াল স্টেজে ওয়েবসাইট বানাই হ্যাঁ ক্লায়েন্ট ওয়েবসাইট চাইছে আমি ওয়েবসাইট বানাই দিলাম ডাকসেট এখানে আমি তেমন রিসার্চ বা তেমন কিছু করি না দিয়ে দিলাম বাট সেটা যখন আপনি একটা বিজনেস ক্লায়েন্টের সেটাকে ডিল করবে যারা আসলে বিজনেস নিয়ে চিন্তা করে ঠিক আছে যা ধরেন যারা অলরেডি প্রফেশনাল ফিল্ডে আসে তাদেরকে কিন্তু আপনি যা তা বুঝতে পারবেন না ওটা যখন আসবে ওকে বুঝাইতে হবে যে ওইখানে আপনি ডিফারেন্স মেক করবেন একটা অ্যাজ ইউজুয়াল ওয়েব ডেভেলপার বার্সেস হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স ওয়েব ডেভেলপার ডিফারেন্সে তারা বুঝে আমার ক্লায়েন্টের কি লাগবে কোথায় কি জিনিস করা দরকার কোথায় কি ডিটেল চেঞ্জ আনতে হবে কোথায় কি সমস্যা ফর এক্সাম্পল এই ওয়েবসাইট আমি ল্যান্ড করলাম ক্লায়েন্টের কি লাগবে ক্লায়েন্টের অ্যান্ড হচ্ছে ওয়েবসাইট থেকে লিড আনবে বা ক্লায়েন্ট যে ওয়েবসাইটে মনে হচ্ছে ইনফরমেশন দেখবে তো এটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু হয় আমি একটা ইউএক্স এর আচ্ছা ধরেন এইটা হচ্ছে একটা ওয়েবসাইট ঠিক আছে তো ওয়েবসাইটটাকে খুব দ্রুত লোড নিচ্ছে ভালো কথা এটার মেইন ফোকাসটা কি আমাকে ওরা বলছে আমার মেইন ফোকাস হচ্ছে ভাই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে বা ফোন কল হবে মানে যাতে ইউজার কোনোভাবে ডিস্ট্র্যাক্ট না হয় ও যখন ওয়েবসাইটে আসবে তার কাছে যখন দুই জিনিস ক্লিয়ার থাকে সেটাতে ডিরেক্টলি কল বা অ্যাপয়েন্টমেন্ট যে একটা করে তো ওই ফোকাস করে আমি দেখুন ফোন নাম্বারটাও রাখছি কল না বাটনটাও রাখছি আবার বুক বটানোর অপশনটাও রাখছি আবার ভিওফাটা ছোট্ট করে রাখছি যাতে এটা চোখে কম পড়ে যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু বড় করে রাখছি তো এইগুলো কিন্তু যারা ইউআই নিয়ে কাজ করে তাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে যেমন মেইন ফোকাসটা কি ওই ফোকাসটা সার্ভ করে দেন আমি ডিজাইন করবো তো এখানেও দেখেন আমি যদি এখানে ওয়েবসাইটটা দেখাই এখানে এখানে যদি এটা যে টেমপ্লেট বা একটা ডামি টেম্পলেট এখানে কিন্তু একটা বাটনে হওয়া রাখছে আটকে হওয়া রাখছে এই রিজেনটা ছোট্ট বুঝাই দিই রিজেনটা হচ্ছে কি ক্লায়েন্ট যখন আসবে তখন দুইটা জায়গায় চোখে ফোকাস না পড়ে এখানে যাতে ফোকাস না যায় এখানে যাতে ফোকাস না আসে মানে এখানে যেটা আসে যদি আমি এই কালারটা এখানে ইউজ করতাম তাহলে কি হইতো আমি একটা এক্সাম্পল আপনারা দেখাই এটা ইম্পর্টেন্ট এগুলো আপনারা হয়তো সামনে শিখবেন যখন কাজ করতে হতে বুঝবেন যেগুলো একটা সময় অনেক কতটা গুরুত্বপূর্ণ ফিল দিলাম একটা কালার দিয়ে দিই এখন আমি যদি দেখি দেখেন আপনি যদি ওয়েবসাইটে যান আপনার চোখ কিন্তু দুই জায়গায় যাবে হয় এদিকে না যাবে না এদিকে যাবে কারণ কি এ পুরো একটা ওয়েবসাইট এর মধ্যে এই দুই দুইটা জায়গায় অনেক বোল্ড করা সলিড কালার দেওয়া তাই চোখ যাওয়ার মতো যাতে কনফিউজ না হয় ওরা কি করছে যে একটা সাইড কে এভাবে কালার ছাড়া দিচ্ছে আর একটা বাটনকে কালার সহ দিচ্ছে যাতে ইউজারের চোখ যদি যায় বাটন সবারই যখন আপনার কিন্তু নর্মালি এখন ওয়েবসাইট ল্যান্ড করেন এখানে চোখ আসবেই না কোনোভাবেই সবার এখানে চোখটা পড়বে যে গেট চার্ড এর নাম ঠিক আছে এটা হচ্ছে কি এবার ইউজার এক্সপিরিয়েন্স আমি ইউজারের চোখটা কোথায় নিবে আমি ডিসাইড করছি সেটা হায়ার কি বলে ওকে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যে আমি জিনিসগুলো কোথায় দেখাবো তো এই এই ছোট্ট একটা ডিফারেন্সে কিন্তু অনেক কিছু ডিফারেন্স মেক করে এটা আপনারা সামনে আস্তে আস্তে কাজ করতে গেলে বুঝবেন আচ্ছা তো এইগুলো কি আমার বুঝতে হবে যে আমার ক্লায়েন্টের টার্গেট কি এখন আমি কি করতে পারি এখানে ফোন নাম্বার দিতে পারি এখানে লিখতে পারি যে বুক এন অ্যাপয়েন্টমেন্ট মানে ক্লায়েন্ট আমার ক্লায়েন্টকে যারা সার্ভ ক্লায়েন্ট যারা চায় ক্লায়েন্ট যদি বলে অ্যাপয়েন্ট বুক করে তাহলে অ্যাপয়েন্টের কথা লিখতে পারি ক্লায়েন্ট বলে না কন্ট্যাক্ট করতে চাচ্ছে তাহলে কন্ট্যাক্ট করতে পারি যদি সার্ভিসের কথা সার্ভিসের কথা বলতে পারি মানে ক্লায়েন্ট টার্গেট কি ওটা টার্গেট থাকে যে আমি আমার ইউজারকে সার্ভিসে নিয়ে যাবো আমি আমার ইউজারকে এই অ্যাবার পেজে নিয়ে যাবো আমার ইউজারকে আমি কন্ট্যাক্ট ফর্ম ফিল করে বাধ্য করবো তো এই ওয়েবসাইট টার্গেট ছিল কি যে ক্লায়েন্ট যখন আসবে ইউজার যখন আসবে যাতে সে আসার পরে দেখে একটা আপনার অপশন আসে তারপর নিচে নামলে যাতে ওর কোম্পানি কি কি করছে এরপর হচ্ছে ডিটেলে কি কি ট্রিপে দিতেছে তা আমরা চাইলে পারতাম না অ্যাবার টু পরে দিয়ে দিতেন এই কাজটা কেন করি নাই করি নাই কারণ যাতে ইউজারকে এত হ্যাসেল না ওর নাম যাতে স্ক্রল করলে দেখে যে না আমার এখানে ট্রিটমেন্ট কি কি চাইছে এগুলা তো যতটা ইউজারকে ইজি করা যায় বিষয়গুলো বুঝতে পারছি তো এটা নিয়ে হচ্ছে পুরো আলাদা কেস স্টাডি আলাদা রিসার্চ পুরো আলাদা একটা প্ল্যাটফর্ম আছে যেটাকে বলে পুরো আলাদা আলাদা জিনিস ইউএক্স পুরো আলাদা ইউআই পুরো আলাদা এখন আমাদের আজকে যে টার্গেট আমি এটা বললাম রিজন হচ্ছে যাতে আপনাদের মাথায় ঢুকে যে ওয়েবসাইট খেলি বানাইলে হবে না বুঝতে হবে ওয়েবসাইট কেন বানাইতেছে ওকে আচ্ছা তো যদি আমরা এখন যেহেতু আমাদের কোর্সের এখন মেইন উদ্দেশ্য হচ্ছে যে ওয়ার্ড প্রেস যে ওয়েবসাইটটা আমরা বানাবো এটা ক্লায়েন্ট আমরা আপনারা কোশ্চেন করতে পারতেন যে ভাই কেন ইউআই বানাতে ডিরেক্টলি করলে সমস্যা কি প্রথম রিজন হচ্ছে ওই যে ইউআই ইউএক্স রিসার্চ করে দাম তারপর এটা করে আমরা এটা শুরু শুধু করে না আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা কি এটা বানাবেন কিনা হ্যাঁ আপনাদের কাছে অপশন আছে যেহেতু আপনারা ওয়েব নিয়ে কাজ করেন আপনারা চাইলে খুব ইজিলি আর দুই ঘন্টা তিন ঘন্টা রিসার্চ করে এই জিনিসটা বানাতে পারবেন মানে লিস্ট ওয়েবসাইট বা এখানে ওয়েবসাইট বানাতে পারবেন যেটা খুবই সহজ আমি একটা এক্সাম্পল দিয়ে দিই প্রথম হচ্ছে আমরা ফিগমাতে লগ ইন করবো ঠিক আছে বা এটা একটা ট্যুর এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করবো যেমন আমি রেলুমে রেলুম যেটাকে বলেন না কেন এখানে গিয়ে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে ওয়াই ফ্রেম সাইড ফ্রেম জেনারেট করছি না সেইভাবে ফিগমাতে গিয়েও আপনারা সেম কাজটা করতে পারবেন ঠিক আছে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার ড্যাশবোর্ড আসবে ঠিক দেখতে এমন দেখাবে আমি ব্যাক টু ফাইলস দেখাই সেখানে অ্যাকাউন্ট তৈরি করার পর অনেকগুলো প্রজেক্ট যদি আপনি ইনকেস করেন সেগুলো দেখাবেন যদি না করে থাকেন তাহলে কিছুই দেখাবে না ওকে আচ্ছা এটা আসুন ওকে তো এইগুলো হচ্ছে আসছে আচ্ছা আলাদা কথা এটা ওকে তো দেখেন এখানে আমি অনেকগুলো কোর্স দেখে এখানে জিনিসগুলো দেখাচ্ছে তাই না ওকে ফাইন তো এখন মেইন বিষয় হচ্ছে এই যে জিনিসগুলো এখানে দেখাচ্ছে এগুলো কেন আসছে কারণ এগুলো অনেক বানাইতে জন্য কারণ আপনি কি মানে হ্যাপনি বানাইতে পারবেন জাস্ট ডিজাইন ডিজাইনার ফাইলে ক্লিক করলে আপনার কাছে একটা ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড রেডি হয়ে যাবে ইন কেস যদি আপনি কখন আমার কোনো দেওয়া কোনো লিঙ্ক ইউজ করেন সেগুলো এখানে সেভ হয়ে যাবে অটোমেটিক কিছুই করতে হবে না তো আপনি যখন ডিজাইন ফাইলে ক্লিক করুন একটা ব্ল্যাঙ্ক ফাইল ওপেন হয়ে যাবে যেখানে আপনি চাইলে যা ইচ্ছা বানাইতে পারবেন সেটা হইতে পারে ইউজার ইন্টারফেস সেটা হইতে পারে মোবাইল অ্যাপিক্স ইন্টারফেস সেটা হইতে পারে একটা ওয়ার ফ্রেম কিভাবে বানাবেন দেখাই দিচ্ছ তো এখানে অনেকগুলো টুল অপশন আছে তাই না তো এখান থেকে আমি একটু পিক করতে রেড ট্যাঙ্গেল বানাবো সমস্ত ওয়েবটা লে রেড ট্যাঙ্গেল ইন তাই না তো এখান থেকে আপনি সাইজ নির্ধারণ করতে পারেন ঠিক আছে দেখেন উইথ কত হবে হাইট কত হবে আমি তো বলি বারোশো আশি দিয়ে ওয়েবসাইটের হাইট হবে বারোশো আশি হয়ে গেল এটা আমরা এখানে জুম আউট জুম ইন করতে পারি খুব এরপর হাইট চাইলে বললাম যে আমার প্রথম সেকশন ছয়শো পিক্সেল সেকশন হবে পিক্সেল ছয়শো পিক্সেল হয়ে গেল কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি তো এগুলা পুরোপুরি অনেক অপশন আমার কাছে আসে বিভিন্ন ওয়েতে আমরা চলে কাজ করতে পারি অথবা পুরোটা টাইপে ক্লিক করলে আপনি এখানে একটা অপশন ওই ছিল এই যে এখানে যে ফ্রেম ফ্রেমে ক্লিক করলে অপশন আছে অলরেডি তো রেডিমেড অপশন আছে এখানে ক্লিক করেন ফ্রেমে এখান থেকে আপনি তো নিজে বানাচ্ছেন যে কি হবে আপনি চাইলে এখান থেকে রেডিমেড দিতে পারেন ফর এক্সাম্পল আমি মোবাইলের জন্য কিছু ডিজাইন করবো তাহলে ক্লিক করলে ওই মোবাইলের জন্য একটা লেআউট উইথ হাইট ডিজাইন এটা হলো আইফোন ফিফটিন আর ফোরটিন এর প্রো ম্যাক্স মোবাইল ইন্টারপ্রাইজের জন্য কিছু বানান তাহলে এই লেআউটে আউটে বানাবেন উইথ হবে হচ্ছে চারশো তিরিশ আর হাইট হচ্ছে এত ঠিক আছে এমন আর বিষয়টা আমি যদি চাই ডেস্কটপের জন্য বানাতে অপশন আছে দেখেন এই যে ডেস্কটপ আমি কার জন্য বানাবো ম্যাকবুক এয়ার এর জন্য ম্যাকবুক প্রো এর জন্য ডেস্কটপের জন্য না কিছের জন্য আমি বললাম যে ডেস্কটপ জন্য তাহলে ডেস্কটপের লে আউট রেডি হয়ে গেছে এই যে এরপর হয়তো আমি বড় করে মানে যত সেকেন্ড বাড়বে লম্বা হবে খালি ওকে তো এটা দেখেন এখানে আপনি চাইলে যা ইচ্ছা রেডি করতে হবে ধরেন এটা আমার একটা ডেস্কটপ ইন্টারফেস তো এখানে যে আমি একটা যদি লোগো অ্যাড করতে চাই আমি চাইলে টেক্সট ক্লিক করে এখানে যদি লিখি লোগো চলে আসবে ইভেন এখানে গুগল সফট ফন্ড সাপোর্টের এলিমেন্টারের মতো আর কি যদি এখানে দেন যে এক্সট্রা ব্ল্যাক তাহলে মোটা আচ্ছা বড় হয় না এটা সিলেক্ট করে ফেলি অনেকটা ক্যানভার মতো ক্যানভা ইউজ করছেন না ক্যানভার মতো এই যদি ফন্ট সাইজ বড় করি তো ফন্ট সাইজ ছোট হয়ে গেছে বললাম চব্বিশ পিক্সেল ঠিক আছে এই আর কি তো আপনি এখানে একটা ইন্টারভিউ করতে পারেন এরপর মনে হলে আমার মেনু আইটেম লাগবে আপনি মেনু আইটেম নিতে পারেন আপনার ছবি লাগবে ছবি নিয়ে আসেন খুব নিয়ে আসতে হবে আমি যদি এখানে একটা ক্লাসে যাই বা এখানে অনেকগুলো প্লাগিন আছে প্লাগিনের মাধ্যমে আনতে পারবেন যদি আমি এখানে ফিগমা ক্র্যাশ কোর্স করা যাচ্ছে না আমি যদি একটা আইডিয়া দিচ্ছি আচ্ছা ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসবো সাপোজ এটা বা এটা নিয়ে আসেন কপি ইমেজ দিলে ইমেজে চলে আসবে মানে এটা ডিরেক্টলি এখানে পেস্ট করা যায় আরকি বুঝলি এখানে পেস্ট করলাম কপি দিয়ে সেভ চলে আসছে দেখছেন আচ্ছা তো আমরা এখানে ইমেজটা নিয়ে এসে ধর এখানে বসাই দিলাম বললাম এটার ভিতরেই থাকবে আমি চাই এটা ছোট বড় মানে অনেকটা ক্যানভার মতো টান দিয়ে বড় ছোট করতে পারবো সো আমি যদি একটা ওয়েবসাইট লে আউট রেডি করি তো এটাও ধর আমার কোম্পানির লোক এখানে বসতো আর হয়তো বা আমি এখানে ইন্টারফেসের অনেক কিছু রেডি করতে পারি ফর এক্সাম্পল ধরেন এখানে ইউজার সাইন আপ করবে তো একটা সাইন আপ বক্স রেডি করতে পারি তাই না আমি অনেক ভালো এটা তেমনটা না এটার জন্য আমার ডিজাইনের অতটা ডিজাইন করে নেয় ঠিক আছে আচ্ছা তো এইখানে ধর আমি কিছু লিখলাম এখানে হয়তো বা একটা কালারটা একটু লাইট দিলাম সবকিছু চেঞ্জ করা যাচ্ছে এখানে এই পাশে হচ্ছে কালার চেঞ্জ করা থেকে শুরু করে যত ইফেক্ট দিতে চান সব অপশন এখানে পেয়ে যাবেন আর সামনে আমরা একটু পরে দেখবো আমরা কি করতে যাচ্ছি ধর এটা আমি লগ ইন পেজ বানাবো সফল তো এখানে কিছু দেখলাম এটার কালারটা হয়তো ফিল মানে ভিতরে কালারটা চেঞ্জ করবো লাইট কালার দিবো এই কিছু একটা তারপর এটা ওদের সাথে অ্যাড করবো আমি চাইলে এখান থেকে টেক্স নিতে পারি এখান থেকে নিয়ে বলতে পারি যে এই ডট থ্রি এক্সাম্পল ধরে হচ্ছে জন ডো ঠিক আছে এটা তো ইউজারের নাম বসাবে তো এটা আমরা অ্যালাইনমেন্ট বা এগুলো আমি একটু করলাম না আমি যাতে একটা আইডিয়া দিলাম যে ফর্ম সাইম চলে গেলে একটু ছোটো করে দিই রেগুলার থাকবে ঠিক আছে তারপর এটা ধরনের হচ্ছে ইউজার ইয়া বসবে এটা একটা পাসওয়ার্ড ধরনের বসাবেন পাসওয়ার্ডের জন্য আমি ধরনের হচ্ছে এখানে

এটা সব কিছুতে ক্যানভার মতো করে নিয়ে আপনার যা ভালো লাগে আপনি নিজের মতো করে ডিজাইন করবেন ঠিক আছে তো এটা আপনি নিজে যদি এক ঘন্টা প্র্যাকটিস করেন তাহলে আপনার আইডিয়া অথবা ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে টিউটোরিয়াল দেখলো আপনি জেনে আমি এটা কালারটা ধরুন ব্ল্যাক কালারের মধ্যে দিয়ে দিই পিল কালারটা ব্ল্যাক দিয়ে দিই আর রেডিওর ধরণের চাপরক্ত ওকে আর ভিতরে যে কালারটা আমি ধরণের ওর দিলাম দিলাম সি কন্ট্রোল বি

এখানে ক্লিক করি উপর বড় মাঝখানে চলে একটা বাটন তৈরি করলাম লগ ইন জন্য আরো অনেক কিছু দেওয়া উচিত বাট আমি দিলাম যে আমরা চাইলে এখানে যা ইচ্ছা করে নিজের মতো বানাতে পারি এখানে কিন্তু কঠিন কিছু নাই জাস্ট এখানে প্রত্যেকটা আমার যে শেপ যখন লাগবে আমি চাইলে এটা ইউজ করতে পারি ওকে এই আর কি যাই হোক এখন আপনি শেপটা কেমন দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার তো এখান থেকে আপনার চাইলে যে কোনো শেপ ড্র করে চাইলে চাইছে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন সো এটা জাস্ট হচ্ছে কি ফিগমা এটা একটা টুল যেটাতে আপনি নিজের মতো ইউআই বলেন বা যে কোনো কিছু চাইলে ওয়াইফ্রেম বলেন ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য যে কোনো কিছু ডিজাইন করে ইউজ করতে পারবেন আচ্ছা ভালো কথা ইভেন চাইলে আপনি বিভিন্ন এসভিজি আছে যেমন হচ্ছে এটা কি বলে আনরো অনেক সময় বিভিন্ন ক্লায়েন্টের কার্টুন টাইপ কিছু দরকার হয় ওয়েবসাইটের জন্য ঠিক আছে কার্টুন টাইপ তো সবার কাছে থাকে না তো এটা আমি কিভাবে ইউজ করবো আমরা চাই কার্টুন টাইপ জিনিসগুলো এখান থেকে পিক করতে পারি ঠিক আছে আর মজার ব্যাপার এগুলো কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ করা যায় না বাট এই ভিজিগুলো ফিগমা দিনে খুব ইজিলি কাস্টমাইজ করা যায় ওকে আপনি চাইলে এখানে নিজের মতো কালার চুজ করতে পারবেন ব্ল্যাকের মধ্যে দিয়ে যাই হোক সো আমি ব্ল্যাক কালার দিলাম দিয়ে ধরেন হচ্ছে আমি আপাতত এটা ইউজ করবো বা এটা ইউজ করবো ক্লিক করলাম ক্লিক করে ডাউনলোড এসবিজি ফর ইউ প্রজেক্ট ডাউনলোড হয়ে গেছে না এটা আমি ঠিকমতো যদি নিয়ে যাই দেখেন ছবিটা চেঞ্জ করে দিব সাপোজ ছবিটা রিমুভ করে দিলাম রিমুভ করে দিয়ে একটা টান দিয়ে নিয়ে আসতে পারি আমি চলে আসছে দেখ স্যার এখন এটাকে যেন পুরো ফুল কালার চেঞ্জ করতে পারবো এই দেখেন প্রত্যেকটা দিন চেঞ্জ করার অপশান আমার কাছে নর্মালি কিন্তু অপশানটা থাকে না তো ঠিক মতো আনলে এই অপশানটা চলে আসছে আমার কাছে আমি যদি এক্সপ্রেসে অ্যাডও করতে সেটাও অ্যাড করতে পারবো ওকে তো এখন যদি আমরা বড়া দিতে চাই বা আরো বেশি আইটেম এড করতে চাই সেটাও কিন্তু করা পসিবল সো এখানে আপনি যে এসবিজি গুলো নিয়ে এসে পুরো অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় ওগুলা আপনি যে এখানে কাস্টমাইজ করে ডাউনলোড করতে হবেন সবকিছুর ডাউনলোড অপশন আছে এখানে পুরোটাকে একসাথে ডাউনলোড করতে হবে এটা ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে এখানে ক্লিক করে দেখেন পুরো ইমেজ ডাউনলোড হয়ে গেছে প্রিভিউ যদি করেন পুরোটা ডাউনলোড হয়ে গেছে এই অপশনগুলো এখানে আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ভাবে করা ডাউনলোড করা যায় প্রত্যেকটা জিনিস ছবি আকারে পিডিএফ আকারে এসবিজি আকারে পিএনজি আকারে ডাউনলোড করা যায় এক্সপোর্টে ক্লিক করি এই দেখেন আচ্ছা তো এটা কি এটা হল একটা ডেমোস্ট্রেশন কিভাবে কাজ করে ওকে তো এখানে এ পাশে হচ্ছে আমি বললাম যে আমি কালার চেঞ্জ করতে চাই যাই করতে চাই না কেন এটা সিলেক্ট করবো আমার অপশন চলে আসবে হাইক কত উইক কত ঠিক আছে এখানে আরো অনেক এক্সট্রা অপশন আছে যেগুলো হচ্ছে আপনারা বিভিন্ন টিউটোরিয়াল দেখে নিতে পারেন ওইখানে অটো অটোলে কাজ করে তো যারা একদম ইউআই নিয়ে কাজ করে পারফেক্টলি তারা হয় যেগুলো মেনটেন করে আমরা যেহেতু জাস্ট ডেমো পার্পেন্ট শিখতেছি তো আমি মানে ভিউ করতেছি এটাকে ইউজ করে কনভার্ট করতে পারি এটা ছোট আইডিয়া নেওয়া ওকে আচ্ছা তো কনভার্ট করতে কিছু আইডিয়া লাগে না জাস্ট ইউজ করলে ইউজ করতে জানতে পারলেই হয় ঠিক আছে তাও আমি একটু দেখাই দিলাম ইনটি কিভাবে কাজ করে আর নর্মালি যদি মুভ করতে চান এখান থেকে এখানে তাহলে স্পেস চাপ দিবেন বা এখানে হ্যান্ডলে ক্লিক করবেন তাহলে এই পাশে এই মুভ করতে হবে ঠিক আছে আর সিলেক্ট করতে হলে সিলেক্ট অপশন আছে মানে ক্লিক করে সিলেক্ট করতে হবে এটা হলো সিলেক্টর বলে আর কি ওকে আচ্ছা আর এই পাশে হচ্ছে কি আমার এলিমেন্ট যেগুলো বানাইছে ন্যাভিগেটর এলিমেন্ট ন্যাভিগেটর আছে ঠিক ন্যাভিগেটর এখান থেকে দেখা যাচ্ছে কোথায় কি আছে কার ভিতরে কি আছে আর এই পাশে হচ্ছে আমার জিনিসগুলো চেঞ্জ করার যে অপশন গুলো যে কালার চেঞ্জ করা স্ট্রোক দেওয়া শ্যাডো দেওয়া শ্যাডো দিতে চাই এখানে ক্লিক করি ইফেক্টস এ এটা শ্যাডো अप्लाई হবে আচ্ছা এটা একবার কাস্টমাইজ করা যায় ওকে যাই হোক তো এগুলো একটু নিজেরা ট্রায়াল দিবেন ফিগমা কি হবে কাজ করে নিজেরা একটু লেআউট বানানোর ট্রাই করুন দিয়ে ঠিক আছে তো এটার অনেক কিছু আছে শিখার মতো অনেক বিষয় আছে অনেক শর্টকাটস আছে অনেক বেটার বেটার অপশন আছে যেগুলো আমি এখানে আমি এত জানিও না তো আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে নিতে বাট এটা হচ্ছে আলাদা যারা হচ্ছে এইসব নিয়ে কাজ করে এখন আসি তা আমাদের ধারণা থাকতে হবে যে এটা কিভাবে কাজ করবে টুলটা কিভাবে ইউজ করতে ছোট্ট একটা ধারণা আমাদের দরকার আছে যাই হোক গেল এখন ক্লায়েন্ট যখন আমাকে একদম লিঙ্ক দিবে কোনো একটা ডিজাইন এটা বানাইছে সুন্দর মতো করে বানানোর পরে এই লিঙ্কটা ক্লায়েন্ট একবার দিল ক্লায়েন্ট যখন লিঙ্কটা দিবে এখানে কিন্তু আমি এডিট করতে পারতেছি এটা কিন্তু আমার এডিট এক্সেস তাই না আমি এডিট করতে পারতেছি যা ইচ্ছা করতে পারতেছি বাট নর্মালি কিন্তু আপনি এডিট করতে পারবেন না সো তখন আমি যদি চাই এটাকে আমি তো অন্য একটা সিং দিয়ে এক্সেস করার ট্রাই করে দেখেন যদি আমি অন্য একটা সিং দিয়ে এক্সেস করার ট্রাই করি তাহলে জিনিসটা দেখতে কেমন দেখাচ্ছে আমি কিন্তু পুরোটা এডিট করতে পারবো না বাট আমি ভিউ করতে পারবো মানে কোথায় কি কালার আছে কোথায় কি ছবি আসে ওগুলো ডাউনলোড করতে পারবো ফর্মটা দেখতে পারবো কোথায় কি আছে এই ডিটেলস দেখতে পারবো বাট আমি এখানে যে ফিল ফিল্ডটা পাচ্ছি পারফেক্টলি এডিট করে ওগুলো কিন্তু আমার কাছে আসবে না যেমন এখানে চাইলে আমি যাই চা করতে পারবো আমার কাছে এডিটিং অপশন আছে ঠিক আছে যে আমি একটু কালার চেঞ্জ করছিলাম আমি যদি এখানে দেখি এই দেখেন আচ্ছা বলছি কন্টিনিউস গুগল এখানে দেখেন আমি যে ঢুকছি এটাও দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি যদি কন্টিনিউস গুগল দিয়ে থাকি আচ্ছা আমি একটু লগ করে নিই তো এখানে আমার কাছে ভিউ এক্সেস নাই এডিট মানে সরি এডিট এক্সেস নাই ভিউ এক্সেস মানে দেখতে পারবো আমাকে ফাইল লিঙ্ক দেওয়া হয়েছে ফাইলটা শেয়ার করা হয়েছে আমি জাস্ট ভিউ করতে পারবো আমি কোনো চেঞ্জ করতে পারবো না ঠিক আছে আপনি চান মানুষকে এডিট এক্সেস দিতে পারবেন এখান থেকে ঠিক আছে আমি অনেকে চাইছে আমি দিয়ে নিই বাট রিজন হচ্ছে আমি দেখাই দিচ্ছি যদি চান কি এডিট করবেন এটাও দেখাই দিচ্ছি আমি সো ক্লায়েন্ট যখন বা আমি আপনাকে ফাইলটা দিব তখন দেখতে হয়তো এমন দেখাবে আপনি এডিট করতে পারতেছেন না বা অপশনটা নাই আপনার কাছে বাট যদি কেউ চান যে না আমি এটাকে এডিট করতে চাই তাহলে কি করবো সেটা আমি দেখাই দিচ্ছি তো নর্মালি যখন আমি দিব বা কোনো ক্লায়েন্ট আপনার যখন দিবে তখন এডিটেক্স নাও দিতে পারে না দিলে এমন দেখাবে এইগুলো ছবি আমি যদি ক্লিক করি এটা ছবি দেখা যাচ্ছে ঠিক আছে ছবির হাইট উইথ দেখা যাচ্ছে এখানে প্রপার্টি তেমন একটা নাই রিজন আছে রিজনটা হচ্ছে কি এটা পেইডে নিয়ে গেছে ডেব মোড আগে ছিল ভালো অনেক কিছু করা যেত এটা এখন পেইড হয়ে গেছে ফি ছিল আগে তো এখানে ক্লিক করলে যেমন ফন্টের প্রপার্টিস এখানে কি অপশন আছে ছোট্ট একটা অপশন তারা কি দিয়ে আছে দেখি এখন ক্লিক করিনি এখন এই যে তো ভালো মতো ফন্টে ক্লিক করলে দেখেন ফন্টের সাইজ কত এগুলো বের হয়ে গেছে কালার কোন কালার ইউজ করা হয়েছে লেটার হাই লেটার স্পেসিং লাইন হাইট সাইজ উইথ সব বের হয়ে আছে তাই না সো আমি যখন এডিট ভিউ এসএস এ যাবো মানে আমি এডিট করতে পারবো না তখন কি আমি জাস্ট দেখতে পারবো যে এটাতে কি কি ব্যবহার করো মানে কি কি দেওয়া আছে কালার কি সাইজ কি কোন জায়গায় আছে এগুলো দেখতে বাটনে যদি ক্লিক করি এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হয়তো আসছে না এখন আবার ভালোভাবে ক্লিক করলে কালার কি কি ইউজ করা যায় রেডিয়াস কত আট পিক্সেল রেডিয়াস পিক্সেল ইউজ করা ঠিক আছে তো আমি যদি আরো ক্লিক করি এখানে যদি ক্লিক করি এটা খুব ইসি বের করা যায় কিবোর্ডে অল্ট চাপ দিবেন বা অপশন কি ম্যাকে চাপ দিবেন চাপ দিলে ডিসটেন্স বের করা যায় চারো দিকে বিশ পিক্সেল অ্যাড করা হয়েছে ব্যাডিং এটা থেকে দূরত্ব কত এখানে ক্লিক করে এখানে অল্ট চাপ দিলে এটা থেকে দূরত্ব হচ্ছে চল্লিশ পিক্সেল তো এইভাবে দূরত্ব বের করা যায় ওকে সো নর্মালি আমরা ভিউ ইনফরমেশন দেখতে পারবো মানে কী কী করা হয়েছে বাট যদি কেউ আপনারা চান দেখি ছবিটা মনে হয় আমরা যদি ডাউনলোড করতে চাই তাহলে অপশন পেয়ে যাবেন যে এক্সপোর্ট পাইছি ছবিটা ক্লিক করলাম প্লাস ক্লিক করে এখানে প্রিভিউ দেখেন ছবি ডাউনলোড হয়ে যাবে আমি যদি বলি পুরোটা ডাউনলোড করবো এই পুরোটা যদি ডাউনলোড করতে চাই তাহলে হচ্ছে আমি দেখি একটু বড় করে এটাকে এই যে গ্রুপ ডিভটা আছে ডিপের ভিতরে এই পুরো বক্সটা পুরো বক্সটা আমরা এখানে ক্লিক করলাম আজকে পুরো একসাথে ডাউনলোড করে ফেলবো এক্সপোর্ট দিলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড ওকে কি টাইপ পিএনজি এস বিজি সব কিরকম টাইপে আমরা ডাউনলোড করতে পারবো সো ভিউ এক্সেস খালি কি করা যায় ইনফরমেশন গুলো বের করা যায় সাইজ কত ডিসটেন্স কত আর এডিটে সব কিছু করা যায় তো যদি কেউ চান যে না আমি ভার্সনটা এডিট করতে যাচ্ছি বা নিজের মত একটা এটা একটা কপি ভার্সন নিজের ঠিক মতো সেভ করে রাখবো এটা কি পসিবল হ্যাঁ পসিবল যদি ক্লায়েন্ট কোনো কিছু ডিসেবল না করে তাহলে পসিবল এখানে ক্লিক করে দেখবেন যে ডুপ্লিকেট টিও ড্রাফট তাহলে কি হবে এই ফাইলের একটা কপি ভার্সন আপনার ফিগ মাথে সেভ হয়ে যাবে যদি ক্লিক করি না আমার এটার একটা কপি ভার্সন এখানে সেভ হয়ে গেছে ওকে এখন কি হবে আমি যদি এখন নেক্সট টাইম আমার পিছিতে লগ ইন করি তাহলে দেখবো যে এটাও আছে এটাও আছে দুইটাই আছে এটা হলো কপি ভার্সন

সো ফিগমা কিভাবে কাজ করে আমরা কি প্রাইমারি আইডিয়া নিতে পারছি কারো কি কোনো কনফিউশন বা কোশ্চেন আছে এই পর্যন্ত বা এখন পর্যন্ত ওয়ার ফ্রেম কি ইউআই ইউএক্স এর ছোট ডিফারেন্স বা ফিগমা কিভাবে কাজ করে যে কোনো টাইপের যদি কোশ্চেন থাকে এখন আজ করতে পারেন আর যদি সবাই বুঝে থাকি চ্যাটে রেসপন্স করে বলতে পারেন ইয়াস বুঝতে পারছি ওকে একজন বাকিদের কি অবস্থা আচ্ছা মোটামুটি যদি অবশ্যই যাই হোক আমরা আমি আপনাদেরকে একটা কপি মানে ফাইল দিয়ে দিব বলি আপনারা চাইলে ডুপ্লিকেট কি ও ড্রাফ দিয়ে এইটার কপি কোয়েশন আপনার কাছে রেখে দিয়ে ওটাকে আপনি ইচ্ছা করতে পারেন কোনো সমস্যা হবে না ঠিক আছে ওকে তো এখন আমরা আসি কি হবে এটাকে ওয়ার্ড প্রেসে কনভার্ট করব আমরা ধরেন হচ্ছে কোনো মতো জাস্ট ইউজ করতে পারলেই হবে আনসার লাগবে না সো ওয়ার্ড কনভার্ট করে ওয়ার্ড গেলাম এগুলো আমার লাগবে না ওয়ার্ড ফ্রেম আইডিয়া নিয়ে নিছি এইগুলা বলতাম এখান থেকে আপনারা চলে যাবেন আর এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে এখান থেকে রিসোর্স আপনারা কালেক্ট করতে পারেন আচ্ছা সো এখন আমি আসি হচ্ছে ভিজিট ওয়েবসাইট যাই ওয়েবসাইটে কিছুই নেই একটা কাজ করে আমি থিম অ্যাড করবো ওকে সো একটা ওয়ার্ডপ্রেস যখন আপনি কনভার্ট করবেন এটা যে কোনো কিছু হইতে পারে যেটা ফিগমা দিয়ে করতে সরি এলিমেন্টর দিয়ে করতে পারেন গুটেন বার্ড দিয়ে করতে পারেন ব্রি বার্ড দিয়ে করতে পারেন যেটা ভালো যদি এলিমেন্ট অনেক পপুলার অনেক এলিমেন্টর দিয়ে করেন গুটেন বার্ড দিয়ে করেন যেটা চার যেটা প্রিফারেন্স ওকে যাই হোক আমি এলিমেন্টর দিয়ে করে ফেলি সো অ্যাড নিউ থিম আমি একটা হ্যালো এলিমেন্টর থিম অ্যাড করে দিব ওকে অ্যাক্টিভেট ওকে

Still activated. Just me, they will take Okay. সো আমি জাস্ট আচ্ছা আমি কানেক্ট করে নিই কানেক্ট করে আচ্ছা তো আমরা এখন জাস্ট হচ্ছে এলিমেন্ট প্রো থাকলে আমরা মোটামুটি ওয়েবসাইট রেডি করার জন্য রেডি আচ্ছা তো এখন আমরা যেটা করবো সবার আগে আমরা হেডার নিয়ে কাজ করবো আর হচ্ছে টেম্পেটস অ্যাড নিউটা হেরা রেডি করবো আর এর মধ্যে আমরা ওয়েবসাইটে যা ডিফল্ট জিনিসগুলো আছে গুলো কি আমরা রেডি করে ওকে আমি হেরার তৈরি করব টেম্পলেট আর আমি জন্য আপনাদের পাঁচ ছয়টা ফিগমা ফাইল দিয়ে দিবো আপনারা পাঁচ ছয়টা ফিগমা ফাইল মোটামুটি কাস্টমাইজ করতে পারলে মানে এলিমেন্টের অভিভাবক কমপ্লিট করতে পারলে আপনারা প্রিপেয়ার হয়ে যাবেন ক্লায়েন্টের কাজের জন্য সব ক্লায়েন্ট কিন্তু ফিগমা দেয় না যেগুলো হচ্ছে মোটামুটি প্রফেশনাল বা কোনো পিউ এডি হায়ার করছে মোটামুটি বাজেট নিয়ে তারাই হচ্ছে ফিগমা রেডি করে রাখে এটা অনেকগুলো সার্ভিস অনেক পপুলার পাই বারে আপওয়ার্ক বোর্ড ওকে আচ্ছা তো আমি চলে একটা আচ্ছা আমি নিজের স্ক্র্যাচ থেকে বানাই যাই হোক কোনো টেম্পার টেম্পার ইউজ করলাম না এখানে আমি আসলাম আসার পরে ভিইউ সেটিংস কিছু চেঞ্জ করলে লাগব না এটা কাজ করতে পারি আমি কিছু ডিফল্ট স্টাইলিং করে ফেলি ফর এক্সাম্পল একটা হেডার নিয়ে নিই এটা নিলাম আর হচ্ছে আমরা এখান থেকে এর নিয়ে নি টেক্সট ঠিক আছে এখন আর একটা বাটন দরকার নেই সো এখন এখানে এসে সাইড সেটিংস এখন আমাদের কালার গুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট ওই কালার আর ফর্ম গুলো এখানে ইম্পোর্ট করে দেব ওকে তো কালারের মধ্যে কি কি আছে কালারের মধ্যে আমার এখানে অলরেডি ক্লিক করি চোদ্দটা এতগুলো কালার লাগবে না অবশ্যই লাগতেও পারে অনেকগুলো অপশন আছে তো যেগুলো লাগবে ওইগুলো আমি আপাতত নিয়ে নিই যেমন হচ্ছে এই কালারটা লাগবে তো এটা হচ্ছে ওয়েট হুম

আচ্ছা করলাম এই ওখানে ক্লিক করলে এই যে কালার ওকে ওখানে আসলে দুইটা কালার বেসিক্যালি ম্যাচ করে ব্যবহার করছে আমি প্রথমটা নিয়ে নিলাম আমি সেকেন্ডে নিলাম এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করছে কপি করে ফেললাম কালার খুব এটা জাস্ট হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যবহার করছে ঠিক আছে আমি দুইটাই নিয়ে নিব পরে গেমে হয়তো নিজে একটু মিডিয়াম লাইফ দিতে পারি এরকম একটা সিঙ্গেল কালারটা নিয়ে নেবে সো কপি করলাম কপি করে হচ্ছে এই যে প্রাইমারি হিসাবে এটাকে বসাই দিলাম আসছে ভালো কথা তারপর আমার আরেকটা কালার আসতে পারে সেটা হচ্ছে এখানে যেটা প্রায় চোখে পড়তেছে সেটা হচ্ছে এই যে কালারটা লাইট গ্রিন কালার এটা মনে হয় যদি ক্লিক করে এই যে লাইট এটাকে আমি যদি ক্লিক করে এটাকে আনলিঙ্ক করে ফেলি যেটা ভিউ করতে পারতেছেন এখানে ক্লিক করলাম কপি করলাম এই যে কালার দেখা যাচ্ছে কালার কোড কপি করে এটা আমি সেকেন্ডারি কালার হিসেবে নিয়ে নিলাম ওকে তারপর আমার কি কালার লাগতে পারে এখানে ইউ আর কালারটা লাগতে পারে এখানে একটা গ্রিন বাইক আছে যাই হোক তো আমি এই ইউ আর কালারটা নিয়ে নিলাম তো যেগুলো যেগুলো লাগবে আমার মনে হচ্ছে আমি ইউজ করব ওয়েবসাইটে এগুলো আমি পিক করে নিব ওকে আচ্ছা অন্য কোনো ফাইলে হাসবো আর ঝামেলা হবে না ডিরেক্টলি কালার পেয়ে যাবেন পিক করলে ওকে তো ইয়েলো কালার নিলাম এটা বাটন কালার এরপর ফ্রন্ট এর জন্য আমরা হয়তো বা এই কালারটা আমাকে সেম কালার দেখি তো এটাকে আমরা আনলিংক করে দিই এটা হচ্ছে আমাদের সেম কালার চেক করে দেখি এটা ওয়ান সি এটা ওয়ান বি তো অ্যাকসেন্টটা আমি এটাকে নাম দিতে পারি বা হেডিং কালার ওকে অ্যাকসেন্ট না দিয়ে দেখতে পারি হেডিং কালার ওকে এটা হচ্ছে প্রাইমারি সেকেন্ড এর টেক্সট এটা বাটন কালার ওকে আচ্ছা তার কি আর কি কি আছে আর কিছু মোটামুটি সাদা একটা কালারটা মানে পুরো পুরোপুরি হোয়াইট আই গেস হ্যাঁ পুরোপুরি হোয়াইট আর আমাদের তেমন কোনো কালার নাই নেওয়ার মতো ডান আচ্ছা তো আমার চারটা কালার দরকার ছিল আমি চারটা কালার ওয়েবসাইট থেকে নিয়ে নিলাম কালার নেওয়ার ফন্ট নেওয়ার পালাম কিন্তু ক্লিক করি এটা কি ফন্ট ইউজ করছে এখানে দেখা যাবে আশা করি ফন্ট ইস্যু হবে না এখানে ক্লিক করি আচ্ছা এটা ফ্র্যাঙ্ক উইল বেটে কি আদৌ আছে কিনা আমি নট শিওর তো দেখি এটা আমরা আগে চেক করে দেখব আমাদের এটা ভার্সন আছে কিনা ওকে আপডেট সো চেক কালার নিলাম চার চারটা কালার দরকার এগুলো মোটো রেখে দিলাম আর তোমরা হোয়াইট কালারটা লাগবে হোয়াইটটা নিয়ে নিই এক্সট্রা একটা হোয়াইট কিউ নিয়ে নিই এটা নাম দিলাম হচ্ছে হোয়াইট ওকে ডান সো আমি কালারগুলো গ্লোবালি সেট আপ করে ফেললাম করার পরে ব্যাকে আচ্ছা একটা সেভ দিয়ে ফেলি সেভ দিয়ে ব্যাকে আসলাম

আর এটা হচ্ছে আর কাইভো এটাও সেম সো দুই সেকেন্ডারি ফোন তো এটা তো এটার সাইজ আমি দিতে পারি যেমন আমার সবগুলো হেডিং কত করে দেখি এগুলো সেম সাইজ কি না এইচ টু গুলো হচ্ছে আমার মানে এখানে আমি করে দেখি ফিফটি সিক্স করে তো এটাও দেখি সবগুলো যেমন সবগুলো সেম সাইজ হচ্ছে সব জায়গায় এটা ফিফটি সেন সব জায়গায় সিমিলার টাইপের একই টাইপের বাইক দেওয়া হয়েছে যেমন নাইন হাইট হচ্ছে এত তো আগে সুবিধা হইতো কি এখানে ডেভ মোডে ক্লিক করলে সব ডিটেলস চলে আসে এত কথা দেখতে হইতো না বাট এখন সময় যেটা পেইড ভার্সনে নিয়ে গেছে এটা হলো সামনে আগে তো কষ্ট করতে হইতো না যাই হোক তো এখন আমরা এখানে দেখতে পারি করতে পারি বা আপনি যদি ভিউ এক্সেসে যান তখন হয়তো দেখতে ইনিশিয়াল করি একটু হয়তো বা দেখতে পারবেন তো এটা হচ্ছে লেটার স্পেসিং এটা হচ্ছে লাইন হাইট আই গেস এটা হচ্ছে সরি এটা লাইন হাইট আর এটা হচ্ছে লেটার স্পেসিং ওকে

ক্লিক করে দেখি যে এটা সব জায়গায় ইউজ করা হয়েছে পুরো ওয়েবসাইট জুড়ে দেখি একবার ক্লিক করি করে কোনো সমস্যা নেই হাইট আর ফ্রন্ট মিডিয়াম ওকে আচ্ছা মিডিয়াম মানে পাঁচশো ছয়শো ইউজ করতে পারি সো এটা আমরা যদি দেখি আমাদের এটা মিডিয়াম মিডিয়ামই আছে আমি মিডিয়াম এইখানে পাঁচশো দিলেই মোটামুটি সিমাল হয়ে যাবে মিডিয়াম ওকে ডান এইগুলো আমাদের যদি আমি লেটার স্পেসিং চাই এটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এমন ঠিক আছে হয়েছে সিমিলার আমার কাজটা করে করছে আচ্ছা আর কিছু আছে আর কিছু নাই এইটার কালারটা বা কি কালার হেডিং কালারটা আবার ডিফারেন্ট এটা আমার দিতে হবে সো এটা আমার কালারটা এখান থেকে আছে কালার মনে হয় লাগবে না সাইজ দিয়ে চলবে ডান তো সেকেন্ডারি এটা হচ্ছে আমার প্রাইমারি ফন্ট মানে এটা হেডিং এটা আমি দিতে হেডিং ফন্ট প্রাইমারি এটা সেকেন্ডারি হেডিং দিয়ে দেয় সেকেন্ড নাম আছে অলরেডি

এটা নাইন্টি সিক্স এটা হচ্ছে মাইনাস টু ঠিক আর ফন্টের একটা দেখি কত এটা ফ্রন্টের হচ্ছে আমার বোল্ড ওকে বোল্ড ব্যবহার করবে সিমিং বল না এটা হচ্ছে বোল্ড সাতশো ডান তারপর একটা টেক্সট আছে টেক্সটটা কি কাল কি সাইডে দেয় ওপর নিয়ে চলেন এখানে ক্লিক করি ক্লিক করার পর এটা আনলিংক করলাম লিঙ্ক করে এটা সাইজের বিষ এটা হচ্ছে কালার বিশ লেটার লাইন লেটার স্পেসিং নাই লাইন আর চৌত্রিশ

ব্যাক সেখান থেকে আমি আর চাইলে এই চাইলে বাটন আচ্ছা এগুলো পড়লাম এগুলো বডি ইউজ করতে পারি টাইপোগ্রাফিতে গিয়ে আপনি যে বডির সাইজ চেঞ্জ করতে হবে বাই বডি ডিফার্ট অন করছে আহ পিক্সেল ফ্যামিলি হচ্ছে আর ফাইভ বা হচ্ছে আপনি চাইলেন বলে এটা চেঞ্জ করতে পারেন যাই হোক আমি চেঞ্জ করলাম না আর এখান থেকে হেডিং যদি কেউ চুজ করে কালার দিবেন কিনা তা আমি বলতে পারি আমার এইচ ওয়ান হচ্ছে এইচ এস মেইন হেডিং কালার কি হবে

সেটা প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা অবশ্যই কাজ শুরু করার আগে এলো কি সেটা করে চলবেন আরো কিছু করা যায় এখানে যদি ক্লিক করেন এগুলো দেখাইছিলাম মনে হয় পার্স ক্লাসে এখানে ক্লিক করলে আরো অপশন আসে যে কি হবে ইমেজের সাইজ কি হবে কোনো রেডিয়াস হবে কি না ব্যাকগ্রাউন্ড লেআউট লাইট বক্স এগুলো কিছু চেঞ্জ করতে পারেন নাম ঠিক আছে এরপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে ওয়েবসাইট এর আমি বললাম যে না ঠাকুর সেম থাকবে কোনো চেঞ্জ হবে না লেআউট কি কথা হবে আমি বললাম এগারো চলছে আচ্ছা আমাদের ক্ষেত্রে কি আছে এটা

ডিফল্ট লেআউট এলিমেন্টের ফুল উইথ এলিমেন্টের ফুল ব্রেক পয়েন্ট কি কি থাকবে আপাতত দুটো ব্রেক পয়েন্ট থাকবে কোন সমস্যা নেই সো ডিফল্ট জাস্ট সেট এক মানে সেটিংস করা দরকার সেটিংস গুলো করে ফেললাম পেজ ট্রানজিশন মানে এক পেজ আর পেজ কিছু হবে এটা করতে পারি পেজ ফেড ইন ঠিক আছে আর এক্সিট হচ্ছে পেড আউট ওকে সো মানে এক পেজ আর পেজ গুলো এবাও দেখাবে ওকে বা আপনি বলতে পারেন লোডিং অ্যানিমেশন আছে এরপর হচ্ছে স্লাইড ইন স্লাইড আউট রিভিউ করেন এক পেজ থেকে আরেক পেজ তেমন দেখাবে ওকে কালার চেঞ্জ করতে পারেন চাই বলে হচ্ছে ইনফ্লুয়েন্স অ্যানিমেশন যে এক পেজ থেকে দেখতে কেমন দেখাবে ওকে আর একটা হচ্ছে লোডার যে ওয়েবসাইট লোডিং দেখাবে কিনা এই তো ওয়েবসাইট এটাকে মানে ইন্টারঅ্যাক্টিভ করতে আমরা চাইলে এইসব জিনিস অ্যাড ইউজ করতে পারি ওকে সার্কেল আছে সার্কেল ড্যাশ আছে

এখান থেকে হচ্ছে সরি রিডিং অন ফ্রন্ট কি চেঞ্জ করে নেওয়া হচ্ছে কাজ করলাম কি আছে কোনো পেজ মানে বানানো হয়নি তো আমরা পেজ বানাই ফেলি আর হচ্ছে পার্মানিং টা চেঞ্জ করে ফেলবে ওকে তো হোম নাম দিলাম হোম নাম পাবলিশ দিলাম পাবলিশ দিয়ে ড্যাশবোর্ডে চলে গেলাম আর এই লিঙ্ক দিয়ে হচ্ছে আমরা একটা কাজ করবো সেটিংস থেকে পারমানেন্স এ যাবো পোস্টিং সিলেক্টর আছে সব ডান ওকে পারফেক্ট আর এখান থেকে আমার মনে হয় কিছু চেঞ্জ করা লাগবে আচ্ছা স্ট্যাটিক পেজ এখানে আমি বললাম তোমার হোম পেজ হচ্ছে হোম সেট ডান এখন আমরা হেডার ডিজাইন আচ্ছা আমরা হেডার ডিজাইন করি না এখন হেডার করার চলেছিল সো আমরা এখন হেডারে ব্যাক আসছি এটা কি কি আছে এটা বেশি কিছু নাই এখানে ইনশর্ট লোগো আছে লোগোটা আমি সেভ করে ফেলি এটাকে আমি পিএনজি রিভিউ স্পোর্ট লিংক বা স্পোর্ট লোগো চলে আসছে আর এখানে কিছু নাই আচ্ছা রিড দিয়ে করতে হয় ফ্লেক্স দিয়ে করতে হয় আমাদের দুটো অপশন অ্যাভেলেবেল আছে তো যাই হোক আমি আর একটা দুটা কন্টেনারের নিয়ে নিই কাজ করি কন্টেনারের ভিতরে আরেকটা একটা কন্টেনার নিয়ে নিই তো দুটো কন্টেনার আছে একটা তো লোগো রাখলাম বেশ এটা

header create menu আর মেনুর মধ্যে হয়তো একটা পেজ আছে আর বাকি পেজ বানাই ফেলি নিজের মতো কাস্টম লিঙ্ক দিয়ে রেডি করে ফেলি তো কাস্টম লিংক হ্যাশট্যাগ এখানে বললাম যে অ্যাবাউট এখানে হ্যাশট্যাগ এটা কন্টাক্ট সার্ভিস এখানে আপাতত ব্লগ ওকে

নাইস তো এটাকে ছোট করতে পারি একটু ছোট করে দিই পয়েন্টার উইথ ওয়ান পিক্সেল রাইট নাইস একটা বাটন দরকার আছে বাটনে ক্লিক করলাম বাটন নিয়ে আসলাম এটার ভিতরে চলে আসলো বাটনটা এত বড় লাগতেছে এটাকে দিলাম হচ্ছে আপাতত গেট স্টার্টেড এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার এই কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না এটা হচ্ছে আপাতত বর্ডার থাকবে তো তো সলিড উইথ কালার হচ্ছে যা আছে তাই বা ট্রান্সপারেন্ট করে দিতে পারি হোয়াট বর্ডার রেডিয়াস আছে কিনা সেটা চেক করে দেখি এটা আছে আট পিক্সেল রেডিয়াস ওকে সো রেডিয়াস আছে আট পিক্সেলের তো এখন থেকে আমি আট পিক্সেল দিয়ে দিলাম ঠিক আছে আর সাইজ কত সাইজ মানে বেশি বড় না মানে ক্লিক করলে বের হয়ে যাবে ষোলো পিক্সেল ওকে ষোলো ওইটাই ঠিক আছে তো আমার অলরেডি বানানো আছে না এখন সুবিধা দেখছেন যে বারবার চেঞ্জ করা লাগতেছে আমি ক্লিক ধরাই দিব হয়ে গেছে প্যারিং হচ্ছে বিশ পিক্সেল আচ্ছা প্যারিং দেখে নি চলেন এখানে ক্লিক করে ওই অল্ট চাপ দিবেন অল্ট অল্ট চাপ দিলে কিবোর্ডে এখানে চাপ দিলে উপর নিচে বারো লেফট হ্যান্ড এর তেরো দেখছেন উপর নিচে বারো লেফট হ্যান্ড এর তেরো

এইটা যে সাইজ আর একটু ছোট হবে এ নিয়ে যাবো আর এইগুলাকে পাশাপাশি রেগুলার সাইজ ছোট করতে হবে জায়গা হওয়ার চান্সেস কম এটাকে আরো ছোট করতে হবে এটাকে আমি তিরিশ দিয়ে দিই এটাকে আমি আপাতত

আর একটা কালার চেঞ্জ করতে পারি কালারটা তুমি উইয়ার্ড ভাবে আসবে না ওভার করলে আচ্ছা ড্রপ ডাউন তাই না তো ড্রপ ডাউন ওভার করলে ব্যাকগ্রাউন্ড কালার আপর তো গ্রিন আসবে এই তো আর যদি শ্যাডো অ্যাড করতে পারি একটু শ্যাডো বড় রেডিয়া সেট করতে পারি দশ পিক্সেল আর জাস্ট পিটি মাছ ডান ভার্টিক্যাল প্যাডিং আর যদি ডিভাইডার যদি চান হালকা করে নিজের ইচ্ছা অ্যাড করতে পারে

ওকে সো লাস্টে হচ্ছে আমরা এখান থেকে এসে এই যে সেকশনটা আছে এটাকে আমরা দুইটা ওয়েতে ভাগ করব একটা হচ্ছে জাস্ট কলাম দিয়ে করলে হবে যেহেতু আমরা অলরেডি কলাম অভ্যস্ত ফ্লেক্স ডান এখান থেকে আমরা দুইটা পোর্শনে ভাগ করব দুইটা পোর্শন হচ্ছে পরে আমাদের এই যে দুইটা কলাম যেটা আমরা অলরেডি করে আসছি যেহেতু আমরা এলিমেন্টার পারি অনেকে তো সময় লাগার কথা না ডুপ্লিকেট করে দিলাম করে এগুলোকে পাশাপাশি বসাই দিব হয়ে গেল আর ব্যাকগ্রাউন্ড কালার কি

আর এটার ভিতরে কি কি আছে এখানে আছে আছে একটা কপি করে এরপর এটাকে আমি বলতে পারি ভাই এটা হচ্ছে আমার মেইন হেডিং কালার হচ্ছে সাদা ঠিক আছে নাইস এটাকে বললাম কিছু মাঝখানে চলে আসবে সেন্টার এরপর কি কি আছে একটা প্যারাগ্রাফ আছে তো এটা টান দিয়ে নিয়ে আসলাম

ক্লিক করে হেডিং থেকে বা প্যারাগ্রাফ থেকে আমরা করতে পারি ফেরত কপি করলাম দিয়ে এটা বলতে পারি হচ্ছে লেফট লাইন কালার হচ্ছে আমার আপাতত সেকেন্ডারি আর ফন্ট হচ্ছে অ্যাকশন একদম ছোট কাজ আচ্ছা এখানে মনে হয় স্পেসিং দরকার ছিল ওয়ার্ড স্পেসিং মনে হয় কমে গেছে আর এনে আরেকটা কাজ করতে পারি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালার কালার হয় না অ্যাডভান্সে গিয়ে

হবে আচ্ছা তো তখন দেখতে হয় যে লাগবে আর এখানে একটু সাইজ একটু বড় হইতে পারে বা প্যাডিং পারতে পারে ঠিক আছে এটাকে আমি অপরত পিস দিলাম এখানে আমি অপরত পিস পিক্সেল দিলাম যদি আমি এখান থেকে বের করে নিয়ে আসতে পারি এটা সাইজ কত এখানে ক্লিক করলে আশেপাশে হচ্ছে কত এগারো আর বারো উপর নিচে ছয় আশেপাশে বারো এটা আমরা সেম কাজ করতে পারি উপর নিচে ছয় ছয়

চারো দিক হচ্ছে বিশ পিক্সেল এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজের কি অবস্থা এটা হচ্ছে ফন্ট সাইজ ষোলো পিস ষোলো চব্বিশ আর চারো দিক হচ্ছে বিশ ওকে চারো দিকে বিশ উইয়ার ডাকতেছে আর কিন্তু ফ্রন্ট সাইজ হচ্ছে এক সেন্ট

আপনার জন্য সেটা হচ্ছে এখানে এসে আমরা সে উইথ বাড়াতে পারি ওকে কাস্টম দিয়ে উইথ সেট করতে পারি সেটা যদি উইথ দিই তাহলে হচ্ছে এখানে আরো কালার সেট করতে হবে যাই এটা না করা এটা না করার শ্রেয় না দিয়ে আমরা চাইলে এখানে একটু প্যাডিং হয়তো বা অ্যাডজাস্ট করে দিতে পারি ওইটা বেটার হয় ওকে তো আমি যদি চাই এখানে একটু মানে যদি বাটন যদি আসলে বাটন বাটন না তো বানায় তাহলে উপর নিচে তো দেওয়া দরকার নাই উপর নিচে আমরা হয়তো আরো ইউজ করতে পারি

আর নেক্সট পেজে যে ইমেজটা আছে এটা এটাও খুব খুবই একদম সিম্পল তো আমরা জাস্ট কি করতে পারি ডাবল ক্লিক করে এই যে ডিপটা আছে বা যে বক্সটা আছে যেখানে দুইটা জিনিসই আছে এগুলোকে ধরে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট তারপর এখানে এনে ধরি মেন বসাই দিবেন বাসে এটাকে সেন্টার আনার জন্য এখানে ক্লিক করে আমরা চাইলে লেআউট থেকে সব সেন্টারে নিয়ে নিতে পারি। ঠিক আছে আমরা আর এখানে এটা কালার ডিফারেন্ট কালারটা ফিক্স করে ফেলে চলেন। এটা সিঙ্গেল কালার রাখবো। আর কালারটা হচ্ছে আমার এখানে আছে বলতো। তো এখন দেখতে ফার বেটার মনে হচ্ছে এই তো আমার মোটামুটি আমাদের হিরো সেকশনটা ডান ওকে সো এইগুলো হচ্ছে কি যে আমরা একটা ওয়েবসাইট বা একটা ইউআই দেওয়া আসছে এটাকে আমরা ফিগমাতে কনভার্ট করছি এখন এটাকে একটু ইন্টারেক্টিভ করার জন্য আমার কিছু করা উচিত ফর এক্সাম্পল আমরা অ্যানিমেশন দিতে পারি দিলে ভালো হয় অ্যানিমেশন বলতে কি আমরা একটু ফেড দিতে পারি বেশি বলে এত কঠিন অ্যানিমেশন দরকার নেই যেটা ইউজারের চোখে এত বেশি লাগে তো মোশন ইফেক্ট যদি আমি চলে বলতে পারি এন্ড মিশন ফেডিং এখানে ক্লিক করে বলতে পারি ভাই এটা হচ্ছে মোশন ইফেক্ট এন্ট্রেন্স ফেডিং রাইট আপডেট রিভিউ করি ঠিক আছে এবার এটাকে ফেড নিতে পারি আমাদের ইচ্ছা যাই হোক একটা আইডিয়া হয়ে গেলো এইসব দেখতে বেটার মনে হয় ঠিক আছে কিছু না থাকতে একটু রাখতে পারে এইগুলো হচ্ছে আমাদের হিরো সেকশন আর হচ্ছে হেডার এখন যদি কারোর কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে আস করতে পারেন এখানে আমার একটু গ্যাপ তৈরি হয়ে গেছে গ্যাপটা আমরা ফিক্স করে ফেলতে পারি এখানে গ্যাপ কারণ হয়েছে কারণে দেখে সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন আস করতে পারেন এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন রেসপন্স করবেন আচ্ছা তো এরপর সেকশন কি কি আছে দেখি এটা তো খুব ইজি একটা সেকশন ওই সেম কালার ম্যাচ করে আপনার সেকশন বানায় চলতে পারবেন এটা আসলে কোন কঠিন কাজ না এরপর এখানে কি আমাদের এই সেকশন আমি তো এই সেকশন বানাই ফেলি চলুন তো এই সেম সেকশন আমি এডিট পেজে ক্লিক করলাম এটা আমরা এখন বানাই ফেলবো আর এগুলো সবকিছু আপনি পুরোটা যদি একটা ইমেজ একায় বসাতে পারেন কোনো সমস্যা নাই সেটা আলাদা বসানো যায় এটা আলাদা বসানো হ্যাসেল আসলে আমার মানে হয় না এটা তো লিস্ট বসাবেন আসলে এরপর যদি দেখেন এখানে আসলে কঠিন কিছু নাই বসানোর মতো ডিরেক্ট ইমেজটাই বসাবেন ইমেজ বসে গেলে কাজ আসলে অটোমেটিক হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো আমি ইলেকশনটা করে ফেলি দেখি আমরা এটা করতে পারি কিনা চ্যালেঞ্জিং মনে হচ্ছে তাহলে দেখি কেমন করা যায় তো এই সেকশনটা আমরা যদি করতে চাই আমি একটু হেটার হাইটটা বাড়াই দিই করে এই সেকশনটা আমরা দেখি কিভাবে করতে পারি এই যে দুইটা পার্ট নিতে পারি মানে একটা দুইটা কন্টেনার হবে আলাদা আলাদা এটা আমি অফ করে দিন তো লাগবে না এই যে কন্টেইনারটা আছে এটা নিচে দিয়ে দিই পাশাপাশি একটা কন্টেইনার মানে প্লেট আচ্ছা তো কন্টেইনার ভিতরে দুটো জিনিস থাকবে ওকে একটা তো হচ্ছে এই যে জিনিসটা বানাইছে মাত্র ঠিক আছে থাকবে টপি বেস্ট আর এই যে একটা জিনিস প্লিট করে দিই তাহলে আমাদের কাজ একসাথে হয়ে যাচ্ছি সাইজ ডিফেন্ড থাকবে সাইজ হচ্ছে আমাদের

আর এখানে হচ্ছে একটা এক্সট্রা কন্টেন্ট ছিল যাচ্ছে আমরা একটা এই প্যারাগ্রাফটা কপি করে বসাই দিই ঠিক আছে তো এখান থেকে আমরা এটাকে সাদা আহ ব্র্যান্ডিং কালার এ নিয়ে আসুন এটাকে দিয়ে বললাম ভাই নিচে থাকবে সবার লাস্টে আর ওই কোনায় থাকবে এটা আমরা এখান থেকে ফিক্স করতে পারি যদি এটার চাইদ ছোট হইতে করলে ভালো হয় এটাকে আমি আপাতত এক সেন্ট এ বানিয়ে দিন সেটাও তাহলে ঠিক করলাম না আর অ্যাডভান্সে গিয়ে কাস্টম কাস্টম থেকে কমপ্লিট করে বলে

ওখানে কি থাকছে ইমেজ থাকে ইমেজ নিয়ে ইমেজ এক্সপোর্ট ডাউনলোড ওকে ইমেজ ডাউনলোড হয়ে গেছে এটাকে আমরা সেম লেআউট আউট যদি অ্যাচিভ করতে চাই হয় ইমেজটা দেখছি ইমেজ দিয়ে ইমেজ দিয়ে করলে ইজি হয় ফর एग्जांपल আমি যদি আগে ইমেজ নিতে পারি ইমেজটা দিয়ে দিই ওটাকে ধরে আমরা হয়তো বা কাজটা করতে পারি তাহলে শেপও নিতে পারেন যদি এখানে আরো ইজি করছেন শেপটা নিতে পারলাম কি নিলে পাইতে শেপ ফটো অথবা ফিল শেপ জানা থাকবে

আচ্ছা তো এটা একশো বেশ দেখে সিমিলার হয় কিনা রেডিয়াস বের করতে পারি কিনা মধ্যে তো এটা তো এটা তো অনেক

আচ্ছা এখন এটা তো হয়তো আরো সাংসা দিতে পারি কাছাকাছি নেওয়ার জন্য আর হাইট হচ্ছে আমাদের বের করে নিয়েছি এসেছি এটার হাইট কত দুইশো চৌষট্টি পিক্সেল এটা হচ্ছে হাইট সো হাইটটা একটু বসাই দিয়ে চলে সো এটা ক্লিক করলাম স্টাইলে গেলাম দুইশো কত

এবং গ্যাপ আছে গ্যাপটা আমি জিরো করে দিলাম গ্যাপ জিরো করে দিয়ে এখানে কন্টেন্টটা নিয়ে নিলাম ক্লিক করলাম ক্লিক করে ভাই এটা বসাই দিলাম এটা হচ্ছে আমাদের সাইজ মানে ষোলো পিক্সেল আর এটা হচ্ছে আমাদের বিশ পিক্সেল তাই হোক এখন এইগুলার স্টাইলটা আমরা ফিক্স করে ফেলব প্রথমটা হচ্ছে আমার প্যারাগ্রাফ এরপর হচ্ছে আমার অ্যাক্সেন্ট ওকে এরপরটা কালার একটু তিনটা বিক্স একটা এরপর প্রথমটা হচ্ছে মিডিয়াম সে কোর্ট করে দিলাম আর জিনিসগুলো এভাবে রাখবো না আনবো না ভোরে স্টাইলে এবার উইদে করে দিলাম আর আরেকটা কাজ করতে পারি স্পেসিং এটা নিজের মতো করতে পারি হ্যান্ডেল করতে পারি দেখে নিই ওরা কী দিচ্ছে ডিস্ট্রেন্স তো পনেরো পিকসে ডিফারেন্স আচ্ছা তাহলে তো বন্ড করতে পারি দি সিমিলার করতে যা একদম এক্সাক্ট ঠিক আছে ইয়া প্রিজেন্স আছে টেক্সট আর ডেটস আর ডিসক্রিপশন ওকে ইঞ্জিন চেঞ্জ করতে গেলে একটু সমস্যা হবে আ ওয়েট এটা তো জামওয়ে এর ছিল দেখি তোতকা আদি করতেছ না সামহাউ জিওগ্রাফিক এরিমাল ভাগ হবে

আর এটাও সেম হবে এটা বটন থেকে পরে ফিক্স করে দিব এটা আমি ক্লিক করলাম আচ্ছা এখন আসি এখন এসে হচ্ছে এই যে জিনিসটা বক্সটা আছে এটার আমি ব্যাকগ্রাউন্ড চেক করব ওকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া দেখো ছাদা হবে আচ্ছা এখানে স্পেসিং আছে স্পেসিং আমি ইউজ করতে হবে তো লেআউট প্যাডিং জিরো মার্জিন জিরো আপর তো এখানে মনে হয় নিজে শুধু স্পেসিং তৈরি করতে তারা সেটাকে আমি হাইড করতে চাইলে এখান থেকে অনেকভাবে আমি এটা একটা কন্টেন্ট নিয়ে করতে পারতাম এখন এটা আমাদের প্যাডিং অ্যাড করবো চারো দিকে এটার ভিতরে একটা প্যাডিং অ্যাড হবে টোয়েন্টি ফোরটি তো এরপর অ্যাডজাস্ট করে উপর নিচে কত রুম বলবে দেখি নিতে এখন যদি এটা ডিসটেন্স বের করি চব্বিশ আর চৌত্রিশ ওকে সো উপর নিচে হচ্ছে আমার চব্বিশ পিকসেল ডিস্টেন্স আর লেফটে রাইটে হচ্ছে চৌত্রিশ ওকে তো এইগুলো এখানে একটা আইকন আসবে আইকনটা আমি চলে এখান থেকে নিতে পারি আইকন আইকনের দেখতে ভিউ হবে হচ্ছে হবে স্ট্যাক্স স্কোয়ার হবে স্কোয়ারটাকে চেঞ্জ করা যায় কিনা আমি জানি না দেখতে পারি এখান থেকে

চাইলেই একই কথা তো এটাকে আবার ধরে এক্সপোর উপরে নিয়ে যেতে হবে আর কি তো আমাদের ইমেজটা আছে ইমেজ পাশেটি এটাকে পজিশন সেট করে দেবো ওকে

এটা বেশি হবে এটা হয়তো বা আট পিক্সেলের মতো হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে বর্ডারে গেলাম বর্ডারে গিয়ে জাস্ট বটন দশ পিক্সেল দশ পিক্সেল ঠিক আছে আচ্ছা যদি এটাকে আমার চেঞ্জ করতে চাই তাহলে আমি চলে এখানে আরও রেডিয়াস টেডিয়াস দিয়ে দেখতে পারি দেখো যদি চাই এটাকে একশো চল্লিশ করতে পারি তাহলে দেখতে দেখা হবে

আর উপরে হচ্ছে আমরা তো চলবে আমি হচ্ছে দেখে নিতে পারতাম যাই হোক এই তো আমাদের এই সেকশনও মোটামুটি ডান তো জিনিসগুলো খুব ইজি দেখলাম যে ম্যাক্সিমাম জিনিস আসলে আমি জাস্ট ইমেজ আকারে ডাউনলোড করে ফেললে আসলে কাজ হয়ে যায় আর ফন তো এগুলো আসলে ব্যাপার না এগুলো দেখে আইডিয়া করে ফেলা যাবে দেখে ক্লিক করলে আইডিয়া পাওয়া যায় কি হচ্ছে না হচ্ছে তাই না তো এই ফাইলটা একটু আহ একটু কমপ্লেক্স আমি আরো ইজি ফাইল দিব মানে যেগুলো আর একটু বেটার ভাবে করা হয়েছে তো এই ফাইলগুলো আমাকে সেন্ড করবো ওগুলো দেখে আপনারা খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবেন তো এরপর দেখেন এখানে দেখেন এখানেও কিন্তু সেম এটা পুরোটা ইমেজ আগে নিতে পারবেন পুরোটা ইমেজ আগে দিয়ে এক্সপোর্ট কাজ ডান বসাই দিবেন এরপর এটা এটা তো কোনো ব্যাপারই না তো এরপর বাকি সব হচ্ছে ইমেজের খেলা জাস্ট ইমেজ দিবেন ইমেজ ডাউনলোড বসাই দিবেন কাজ হয়ে যাবে বাট এগুলো ইমেজ বসাবেন না এখানে আসলে চারটা বক্স এগুলো বাকি চা আছে এগুলো আসলে নিজের মতো করে মানে কঠিন কিছু না এতদিন যা করছেন এর মধ্যেই করা যাবে তো এটা একটু ফ্রিকিট ছিল এটা আমি দেখাই দিলাম গ্রিড দিয়েছি এটা হ্যান্ডেল করতে পারি ওকে তো এইগুলো হচ্ছে মোটামুটি আপনারা একটু নিজেরা ট্রায়াল দিবেন যদি মনে হয় এই সেকশনে যদি কোনো জায়গায় আটকায় যান বা কোনো একটা সেকশন যদি না পারেন আমাকে জানাবেন আমি ক্লাসে দেখাই দিব ঠিক আছে যদি পারেন তাহলে ভালো যদি কেউ একজন আর থাকে যে আমরা কোনো একটা সেকশন পারতেছেন না বা হচ্ছে না তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি ক্লাস নেক্সট ক্লাস হিসেবে আমি দেখাই দেব যে বাকি যদি কোনো সেকশনে ইস্যু হয় বা যদি না পারেন ওটা দেখাই দিব ওকে তো এভাবে কি করতে হবে আপনার ফিগ মা ইজিলি কনভার্ট করতে পারবেন ওকে আমি দুইটা তিনটা সেখানে দেখাই দিলাম যদি আপনার রেসপন্স যদি ইস্যু হয় তো রেসপন্স এগুলো দেখে নিবেন যে অনেক অনেকগুলো খালি ফর্ম সাইজ ছোট করলে ম্যাক্সিমাম কাজগুলো হয়ে যায় দেখেন মানে ম্যাক্সিমাম কাজ আসলে অটোমেটিক ডান জাস্ট কিছু জিনিস চেঞ্জ করে নিতে হয় এটা হয়তো অটো ছোট বলে ভাল ভালো হবে ষোলো বা পনেরো

সো আমরা একটা ফিগমাট ওয়ার্ডপ্রেস থেকে ফিগমাতে সরি ফিগ ফিগমাতে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছি এলিমেন্টর দিয়ে সো আসলে ডিজাইন যদি ক্লায়েন্ট দিয়ে দেয় আসলে ম্যাক্সিমাম কাজ সহজ হয়ে যায় জাস্ট নিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করা ঠিক আছে আমরা কিন্তু ট্রাই করছি যতটা পার পিক্সেল পারফেক্ট করা বা ক্লোথ এন যতটুকু পসিবল আমরা ক্লোথ এন আফ করার ট্রাই করছি ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে আপনারা নিজেরা একটু ট্রায়াল দিবেন যদি কোনো জায়গায় আটকায় যান বা যদি না পান অবশ্যই আমাকে জানাবেন ওকে সো ফিকবার কাজগুলো আসলে এমন হয় যে দুই তিনটা সেকশন করতে লাগলে আসলে আইডিয়া হয়ে যায় যে পুরো ওয়েবসাইট কেমন করতে হবে কেন এগুলো আসলে করে দেখানোর কিছু নেই কেন এতদিন ধরে ক্লাস করে আসছেন আইডিয়া হয়ে যাওয়ার কথা কেমন করতে হবে আর বলে দিচ্ছি সবগুলো কি ইমেজ ওকে আচ্ছা তারপরে যদি ইস্যু হয় অবশ্যই আমাকে জানাবেন আমি নেক্সট ক্লাসে যদি মনে হয় কোনো একটা পারতেছেন আমি দেখাই দিব আচ্ছা তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের ফিগমা টু ওয়ার্ডপ্রেস তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবেন তো ক্লায়েন্ট প্রজেক্টগুলো এমনই হয় এগুলা ফিগমা ফাইল দিয়ে দিবে ধরে ধরে কনভার্ট করো এগুলো হচ্ছে ক্লায়েন্ট দিয়ে থাকে আর কি তো এটা একটা কোন ক্লায়েন্ট মনে নাই এটা টেমপ্লেট দিছিল টেমপ্লেটটা কনভার্ট করতে বলছিল তো এটা আমার কোন এজেন্সির কাজ হবে তো এরকম অনেকগুলো ফাইল আমার কাছে আছে ক্লায়েন্টের তো আমি আপনাদের ফরওয়ার্ড করতে পারি তা আপনারা ওই ফাইলগুলো করে নিতে পারেন ওকে আচ্ছা তো আমি রেকর্ডিং অফ করলাম